প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আর্মি অফিসারের সাথে সাক্ষাৎ। একদিন স্কুলে আর্মি ক্যাম্পে সিলেকশনের ব্যাপারে একটা প্রসেস হয়, আর এতে গাটু ফার্স্ট হয়। যেমনটি আমাদের স্কুল ইন্ডিয়ান আর্মি ক্যাম্পকে ভিজিট করার জন্য আর ক্যাম্পে যাওয়ার জন্য সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবলো, আর যেই জন্য সিলেকশন প্রসেসও হয়েছে, আর আমাদের স্কুলের কিছু বাচ্চারা ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের জন্য সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে থেকে গাট্টু, চিঙ্কি, ভূষণ এদের নাম সিলেক্ট হয়েছে। গাট্টু চিঙ্কি এটা শুনে খুব এক্সাইটেড হয়, কারণ গাট্টু অনেক আগে থেকে আর্মি অফিসারের সাথে দেখা করতে চেয়েছিল আর এখনো ইচ্ছা পূরণ হতে চলেছিল। আরে বাহ, কংগ্রেচুলেশন চিঙ্কি, আমরা সিলেক্টেড। হ্যাঁ গাট্টু, এবার আমরা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ভিজিট করতে পারবো। লাস্ট ইয়ারও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। চলো তাড়াতাড়ি ঘর চলো, এবার প্যাকিং করতে হবে। গাট্টু চিঙ্কি বাড়িতে এসে মা বাবাকে আর্মি ক্যাম্পের ব্যাপারে বলতে লাগে। ভেরি গুড গাট্টু চিঙ্কি, ইন্ডিয়ান আর্মি দেশের সুরক্ষার জন্য সবসময় সজাগ থাকে, আর তাদের দেখে তুমি অনেক কিছু শিখবে, আর আমি বিশ্বাস করি যে তোমরা সত্যিই কিছু শিখতে পারবে। আমার বাচ্চারা ক্যাম্প যাবে। মা গাট্টু চিঙ্কিকে ভালোবেসে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ মা। গাট্টু চিঙ্কি, তোমাদের সঙ্গে আর কে আছে? বাবা, আমাদের সঙ্গে ভূষণও সিলেক্ট হয়েছে, আর স্কুল টিচারও সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর অ্যালার্ম লাগিয়ে নিও, তাড়াতাড়ি ওঠার আছে তো তোমাদের। ইয়েস, গাট্টু চিঙ্কি শুয়ে পড়ে, আর পরের দিন সকালে অ্যালার্ম বাজার আগে গাট্টু চিঙ্কি উঠে পড়ে। তারপর গিয়ে মাকে ডাকে আর মা তাড়াতাড়ি ওদের রেডি করে দেয়। গাট্টু মাথায় খাকি টুপি পরে আর স্পোর্টস শুজ পরে আর্মি অফিসারের সঙ্গে দেখা করতে রেডি হয়ে যায়। চিঙ্কিও খাকি রঙের ফ্রক পরে, আর দুজনেই খুবই এক্সাইটেড ছিল। সকাল সকাল গাট্টু চিঙ্কি আর ভূষণ স্কুল টিচারের সাথে আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। গাট্টু চিঙ্কি অনেক বড় মাঠ দেখে যেখানে আর্মি অফিসারের টেন্ট লাগানো ছিল, আর একটা বড় আর্মি ট্রুপ সাবধান পজিশনে দাঁড়িয়ে ছিল। স্যার, আমরা কি অফিসারের সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন না, তুমি নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। গাট্টু ভীষণ খুশি হয়ে যায়। গাট্টু, আমার তো ভয় করছে, দেখ না আর্মি অফিসাররা কত স্ট্রং। দূর থেকে চিঙ্কি আর্মি ট্রুপের অফিসারদের ইশারা করে বলে, গাট্টু চিঙ্কি আর ভূষণ, যেমনটি তোমরা সিলেকশন প্রসেসকে পাস করেছো তাই তোমরা সুযোগ পেয়েছো, এখন আমরা আর্মি অফিসারের কিছু ট্রেনিং দেখব। গাট্টু চিঙ্কি আর ভূষণ আর্মি ট্রুপ থেকে কিছুটা দূরে রাখা চেয়ারে বসে পড়ে। আর্মি অফিসার নিজের ট্রুপের সাথে ট্রেনিং করছিল আর একজন অফিসার ছড়ি হাতে সবাইকে ইনস্ট্রাক্ট করছিল। কিছুক্ষণ পর আর্মি অফিসার ট্রুপের ট্রেনিং থামিয়ে দেন আর টিচার গাট্টু চিঙ্কি আর ভূষণকে আর্মি অফিসারের সাথে দেখা করাতে নিয়ে আসেন। হ্যালো মেজর, এরা আমাদের স্কুলের প্রতিভাশালী বাচ্চারা যারা এই ক্যাম্পের জন্য সিলেকশন প্রসেস পাস করেছে, আর সবাই আপনার সঙ্গে দেখা করতে চায়। টিচার আর্মি অফিসারের সাথে কথা বলেন। কংগ্রাচুলেশন বাচ্চারা, তোমাদের ট্রেনিং কেমন লাগলো? গাট্টু চিঙ্কি তো আর্মি অফিসারের ভারী আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা ট্রেনিং দেখেছি। আমাদের ট্রেনিং খুব কষ্টকর লাগলো। বাচ্চারা, এমন করে ভয় পাওয়ার দরকার নেই, এরা শত্রুদের জন্য ভয়ঙ্কর কিন্তু তোমাদের মতন বাচ্চাদের জন্য খুবই নরম, তাই নিশ্চিন্তে এনাদের সঙ্গে কথা বলো। ঠিক বলেছেন স্যার। কিছুক্ষণ পর টিচার ওখান থেকে চলে যায় আর গাট্টু চিঙ্কি আর ভূষণ আর্মি অফিসারকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। আর্মি ট্রেনিং এত কষ্টকর হয় কেন? হ্যাঁ স্যার, আমরা এইমাত্র দেখলাম আপনি লাঠি নিয়ে কিভাবে সবাইকে ইনস্ট্রাক্ট করছেন। বাবা, আমরা দেশের সুরক্ষার জন্য কোনো সুযোগ ছাড়তে চাই না, তাই আমরা কষ্টকর ট্রেনিং নিয়ে নিজেকে আমরা এমনভাবে তৈরি করে ফেলি যাতে শত্রুপক্ষের যদি হঠাৎ করে হামলা হলেও আমরা যেন শক্তিশালীভাবে প্রস্তুত থাকি। স্যার, আপনার হাতে যে বন্দুক আছে সেইটা কি আমি চালাতে পারবো? আরে গাট্টু, এটা কোনো খেলার বন্দুক নয়, এটা তো আসল বন্দুক। ঠিক বললে চিঙ্কি, এটাকে রাইফেল বলা হয়। রাইফেল অনেক ধরনের হয়, যেটা শেখার জন্য অনেক দিনের ট্রেনিং নিতে হয়, তারপরে তুমি এই রাইফেলটাকে চালাতে পারবে। ও আচ্ছা, এই রাইফেলটা তো খুব ভারী হবে না স্যার? হ্যাঁ, এটা খুব ভারী। তখনই টিচার ওখানে আসে। গাট্টু চিঙ্কি আর ভূষণ, চলো আমরা স্যারের সঙ্গে খাবার খাবো।
ইয়েস গাট্টু চিঙ্কি আর ভূষণ, তোমরা চলো, আমি নিজের ট্রুপকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি। গাট্টু চিঙ্কি আর ভূষণ টিচারের সাথে চলতে লাগে। তখনই গাট্টু হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর আর্মি অফিসারের পিছু পিছু চলতে লাগে। গাট্টু, তুমি যাবে না নাকি? স্যার, আমাকে আপনার সঙ্গে থাকতে দিন না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পরেড বিশ্রাম, পরেড সাবধান। আর্মি অফিসারের ইনস্ট্রাকশনের সাথে সাথেই আর্মি ট্রুপস অ্যাকশন করতে লাগে, আর গাট্টুও সাথে সাথে সেই ইনস্ট্রাকশন ফলো করতে লাগে আর একই অ্যাকশন করতে লাগে। আর্মি অফিসার একদম সোজা দাঁড়িয়েছিল, কিন্তু তবুও তিনি চোখ টেরা করে গাট্টুকে দেখে নেন আর ওনার মুখে হাসি চলে আসে। পরেড ডান দিকে মোড়ো, বলার সাথে সাথে আর্মি অফিসারদের ড্রিল শুরু হয় আর গাট্টু চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগে। গাট্টু প্রথমে ইনস্ট্রাকশন ভালো করে শুনল আর পুরো ট্রুপসকে ভালোভাবে অবজার্ভ করল, আর পরের ইনস্ট্রাকশনে গাট্টুও ভালোভাবে ড্রিল করতে লাগলো। আর্মি অফিসার গাট্টুকে দেখে খুশি হয়ে যায়। তখনই আর্মি গ্রুপের ড্রিলিং শেষ হয়ে যায়। ক্যাডেটস, এটা হলো গাট্টু। সবাইকে ফলো করে গাট্টু সব অ্যাকশনস ঠিক মতন করেছে। আর্মি অফিসাররা গাট্টুকে দেখে হাসে। গাট্টু বাবা, তুমি তো খুব ভালো করে সবকটা অ্যাকশনস করতে পারলে, আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ স্যার, আমি আপনার মতন আর্মি অফিসারদেরকে শুধু টিভিতে দেখেছি আর শুধু লাল কিলার রাজপথে, আর সবাইকে সামনে দেখে খুব খুশি হচ্ছে স্যার। আর্মি অফিসার গাট্টুর কাঁধে হাত রাখে আর বলে, ভেরি গুড গাট্টু, দেশ আর আর্মির প্রতি এমন বাচ্চাদের প্রতি ভাবনা দেখে আমরা আরো বেশি উৎসাহিত হলাম। আমার সঙ্গে সঙ্গে অন্য ক্যাডেটসরাও তোমাকে দেখে খুব খুশি বাবা, অনেক বড় মানুষ হও বাবা। তুমি আর্মি অফিসার হও কিংবা না হও, কিন্তু নিজের দেশের জন্য সবসময় নিজের কর্মটা করো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা শুনে গাট্টু খুব খুশি হয়। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে, এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা, একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে, সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আদ্রতা বলে বাবা, যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই, কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য। শোনো না, একটা কথা ভাবছিলাম, 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রিনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকে কারিগর আর পেইন্টারকে ডাকছি, সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রিনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা, কি মজা হবে না গাট্টু, আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না, কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেইন্টার আসে আর দুজনেই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এবারে ঠিক হয়ে যাবে, এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন, এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার, পিঙ্ক কালার, আমি বলে দিলাম বাস। তারপর দুজনেই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত, এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। না ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম, পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে, 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রিনোভেট করব, এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবে থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে?
বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব, আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিংকি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা, কত মজা হবে না! এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে, আর গাট্টু আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর এক সপ্তাহের মধ্যেই গাট্টু চিংকির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিংকির দুজনেরই পছন্দ মনে রেখে পেইন্টার স্কাই ব্লু আর পিঙ্ক দুটো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে, আর চিংকিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও, এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিংকি দুজনেই নিজে নিজে লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে, আরতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেইন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেইন্টিং, যেটাতে মেসি হোক, ফুটবল নেটো। মা, আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিংকি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটা দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটা পুরনো হয়ে গেছে, ওটা অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা, আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিংকিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিংকি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিংকি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে টেবিলটা কত সুন্দর, এতে কি র‍্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেব এটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিংকি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। স্যান্ডউইচ। গাট্টু আর চিংকি খুবই প্রতিভাশালী বাচ্চা, তার সাথে গাট্টু আর চিংকি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস, সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা যদি চাও
তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না, এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত, আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করল। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। টাটুয়া চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মার বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ, নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাটুয়া চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে, রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? সোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখল, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দি আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরাই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আজি, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত, আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ, এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখল। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখল। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখল। শসা, শিমলা মির্চ আর কুফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও, এমন নাকি, তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বা, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে, কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও, ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে।
ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগেই প্লেটে রেখে নিল। আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর কাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ, আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ কি সুস্বাদু বাবা, তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। প্রথমবার লাইব্রেরিতে কৌতূহল থেকেই বাচ্চারা শেখে, আর মনে নানা রকম প্রশ্ন আসে। আর যদি প্রশ্নের সঠিক উত্তরও পাওয়া যায়, তাহলে বাচ্চাদের নলেজও বাড়ে আর ওরা বুদ্ধিমান হয়ে ওঠে। ইতিহাসের পিরিয়ডে ম্যাডাম ইন্ডিয়ান কালচার সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চারা, আমরা যেমন জানি ইন্ডিয়াতে বিভিন্ন কালচারের মানুষ থাকে, প্রত্যেকের তাদের আলাদা ঐতিহ্য, ভাষা, উৎসব, পরিধান আর চালচলনের মাধ্যমে আমরা ভারতের বিচিত্রতা বুঝতে পারি। ম্যাডাম, এটা কি করে হয়? এত আলাদা আলাদা ধরনের ভাষা কি করে বলা যাবে? ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা, আর এর কারণ হলো বৈচিত্রতা আর সংস্কৃতি। ভারতে অন্তত 780 রকমের ভাষা আছে, আর ভারতে 22টি ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ম্যাডাম, এটা আলাদা আলাদা কি করে হলো? রাজ্য কে বানালো? আর সবাই তো আলাদা আলাদা ভাষা পারে না, তাহলে অন্য রাজ্যতে আমি কি করে যাব? প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে, আর যদি তোমার এটা জানার খুব ইচ্ছে হয়, তাহলে তুমি স্কুলের লাইব্রেরিতে গিয়ে এই ব্যাপারে কিছু পড়ে নিও, তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ক্লাসে কিছু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ইন্টারভ্যালে টিফিন খেতে খেতে গাট্টু চিঙ্কি আর বাকি বন্ধুরা লাইব্রেরির কথা বলতে লাগে। আরে বা, কি ভালো হলো না, আমাদের প্রিন্সিপাল আমাদের স্ট্যান্ডার্ডকেও পারমিশন দিল। ম্যাডাম বললে আমার সব প্রশ্নের উত্তর লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা কাল লাইব্রেরিতে যাব। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমি তো আসবো না, পড়াশুনোর জিনিস দেখলেই আমার তো ঘুম পেয়ে যায়, লাইব্রেরিতে তো আমি ঘুমিয়েই পড়ব। বন্টির কথায় সবাই হাসতে লাগে। দেখ, এরকম হয় নাকি বন্টি? কিছু নতুন করতে পারবে যখন এক্সাইটেড হওয়া উচিত, নাকি এরকম পালিয়ে যাওয়া উচিত? আমি তো নিশ্চয়ই যাব। আরে গাট্টু চিঙ্কি, লাইব্রেরিতে যাস না। আমি শুনেছি যে লাইব্রেরিতে গিয়ে থাকা লোকেদের স্বপ্নেও বই আসে আর ওদের বিরক্তও করে। তোকে এটা কে বললো ভূষণ? এমন কিছুই হয় না। সবাই এবার ভূষণের কথায় হাসতে লাগে। সব বাচ্চারা দেখে যে নোটিশ বোর্ডে লাইব্রেরি ওপেন ফর অল লেখা আছে। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে, আর ফিরতেই দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরে গাট্টু চিঙ্কি, খুব খিদে পেয়েছে? রুটি এখনো হয়নি মা? না মা, খিদে এখনো পাইনি, কিন্তু ভালো খবর বলার আছে। স্কুলে যে লাইব্রেরি আছে সেটা এখন আমাদের জন্য খোলা থাকবে, কাল আমরা প্রথমবার লাইব্রেরিতে যাব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। মায়ের সাথে কথা বলে গাট্টু চিঙ্কি আরো খুশি হয়ে যায়। আর রাত্রিবেলায় সবাই খাবার খাওয়ার সময় মা বাবাকে লাইব্রেরির কথা বলে। কি ব্যাপার গাট্টু চিঙ্কি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি লাইব্রেরিতে যাচ্ছ। খুব ভালো বাবা, সিলেবাস ছাড়াও বই পড়া উচিত। লাইব্রেরিতে পড়ার জন্য আর শেখার জন্য অনেক জিনিস আছে বাচ্চারা। হ্যাঁ বাবা, আমরা পড়তে চাই। তোমরা জানো শোনা, স্কুলের টাইমে আমিও লাইব্রেরি যেতাম আর অনেকটা সময় লাইব্রেরিতে কাটাতাম। হ্যাঁ, আমাদের জমানাতে গ্রামে একটাই লাইব্রেরি থাকতো, কিন্তু আজকালকার জমানায় কত লাইব্রেরি থাকলেও কেউ যায় না। কিন্তু বাবা, আমরা তো লাইব্রেরি যাবার জন্য খুব এক্সাইটেড, বরং এটা ভাবছি যে প্রিন্সিপাল আমাদের আগে কেন পারমিশন দেয়নি।
ঠিক বললি চিঙ্কি। পরের দিন গাট্টু চিঙ্কি স্কুলের লাইব্রেরিতে পৌঁছায়। আসতে গাট্টু চিঙ্কির লাইব্রেরিতে রেজিস্ট্রেশন হয়। তারপর গাট্টু চিঙ্কি ভেতরে যায়। তখন দুজনে দেখে যে আলাদা আলাদা শেলফ বানানো, চারিদিকে শুধু বই আর বই। গাট্টু আর চিঙ্কি তো প্রথমবার এত বড় বড় বই দেখল। গাট্টু দেখো এখানে কত বড় বড় বই। হ্যাঁ চিঙ্কি, ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আমি পড়তে চাই, কিন্তু এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো। গাট্টু তখন এমন বই খুঁজতে লাগে যেখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়। আর চিঙ্কি সব বইগুলোকে ওপর থেকে দেখছিল। গাট্টু চিঙ্কির দিকে লাইব্রেরিয়ান স্যার আসে। বাচ্চারা তোমরা কেমন বই পড়তে চাও বলো, আমি তোমাদের সাহায্য করছি। স্যার আমি ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে পড়তে চাই। লাইব্রেরিয়ান স্যার তখন একটা ব্লকের দিকে আঙুল দিয়ে দেখায়, আর দুজনে ওদিকে চলে যায়। ওদিকে শুধু ইন্ডিয়া সম্পর্কে সব বই ছিল। দেখো না চিঙ্কি, আমাদের দেশটা কত বড়। গাট্টু একটা বই তোলে আর টেবিলে গিয়ে বসে পড়তে লাগে। চিঙ্কিও তখন নিজের জন্য হিন্দি কবিতার বই নেয়, আর ও মজা করে বই পড়তে লাগে। বই পড়তে পড়তে এত হারিয়ে যায় যে সময়ের খেয়ালই থাকে না। লাইব্রেরিয়ান স্যার তখন ওদের বেরোতে বলে, কারণ লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। স্যার আমার সাথে আমি এই বইটা নিয়ে যেতে পারি? আমি আরো পড়তে চাই। না বাবা, তোমাকে লাইব্রেরিতে বসে বইটা পড়তে হবে, ঘরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। চিঙ্কি দুঃখ পায়, কিন্তু গাট্টু উৎসাহ দিয়ে বলে, কোনো ব্যাপার নেই, কালকে আমরা আবার আসবো। আর গাট্টু চিঙ্কি লাইব্রেরি থেকে ঘরে পৌঁছায়। ডিনারের সময় গাট্টু যা যা পড়েছিল মা বাবা আর চিঙ্কিকে বলতে লাগে। ম্যাডাম ঠিক বলেছিল, আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, কালকে আমি আবার আসবো। হ্যাঁ মা বাবা, আমিও হিন্দি কবিতা পড়লাম, আর কি ভালো লাগলো, কত বড় বড় বই হয় লাইব্রেরিতে। চিঙ্কি তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে আর নিজের রুমে গিয়ে নোটবুক নিয়ে আসে, আর নিজের পছন্দের একটা কবিতা নোটবুকে লিখে নেয় আর সবাইকে পড়েও শোনায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। বাবা মা আর গাট্টু চিঙ্কির জন্য তালি বাজায়। বাবা বা চিঙ্কি কি ব্যাপার, ছোটবেলা আমিও এই কবিতা পড়েছি, খুব ভালো। গাট্টু চিঙ্কি তোমরা প্রথমবার লাইব্রেরিতে গেলে, তবুও তোমরা বোর হওনি, এমনিতেও হতেও নেই। লাইব্রেরি আসলে এমন জায়গা যেখানে তুমি সব রকমের বই পাবে আর প্রত্যেক প্রশ্নের উত্তরও। ঠিক বললে মা, অনেক শান্তিও থাকে লাইব্রেরিতে, শান্তিতে পড়াশোনাও করা যায়। প্রিন্সিপাল স্যারকে আমি নিজে থ্যাংক ইউ বলবো, ফার্স্ট টাইম লাইব্রেরি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। স্কুল বাস। সকালবেলা আর মা রোজের মতো গাট্টু চিঙ্কির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনে তোমার তৈরি হয়ে গিয়েছে। মা আমি এই শুলেস বানতে পাচ্ছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি, স্কুলে লেট হয়ে যাবে যে, স্কুল বাস এখনই এসে যাবে যে। মা আমিও তাই পাচ্ছি না। বাস আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো, এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে তখন তখন তো কাঁদবে, আর বাসও তো এই মাত্র আসলো বলে। এই নাও চিঙ্কি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিঙ্কি এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা শুধু গলার মধ্যে ফেলে দাও, গাট্টু রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে, বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে, 30টা বাচ্চাকে নামার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে, বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে বলি, দেখলে তো রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও।
দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায়, আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিঙ্কিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিঙ্কিও ওটা দেখে হাই ফাইভ করে, আর কিছুক্ষণ পরে দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরব না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা এটা কি করছে। আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিঙ্কি গাট্টু টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখন আর নিজের টাই বাঁধতে পারে না। তোর কি, চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়, আর দৌড়ে এসে তারা গাট্টু চিঙ্কিকে জড়িয়ে ধরে। গুড্ডি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম, এখন আমরা পাঁচজন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও এক্ষণে দিচ্ছি। আমি কিন্তু দুটো পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিঙ্কি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি, আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিঙ্কি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল তখন। বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুল আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশনস শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে এটা তো পড়ে গেল, এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে, আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু চিঙ্কি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো, বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে, আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে, প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা প্রমিস, চিঙ্কি পিঙ্কি প্রমিস, না না চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে, খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল, বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক, তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়হুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো।
সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো, ছুটির পরে এখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। ভাই বোনের সম্পর্ক। আজকে ভাই ফোটার দিন, তাই গাট্টু তাড়াতাড়ি সকালে উঠে যায়। কিন্তু চিঙ্কির ঘুম এখনো ভাঙেনি। গাট্টু লিভিং রুমে বসে নিজের ফেভারিট কার্টুন দেখছিল আর খুব হাসছিল। তখনই মা সেখানে আসে। আরে গাট্টু, আজকে বেশ তাড়াতাড়ি উঠলি যে, আর দেখো চিঙ্কি এখনো ঘুমাচ্ছে। আজ আবার উল্টো হলো কেন? জানানি মা, হয়তো বেশি ঘুমোতে ইচ্ছা করছে। আমার তো ফেভারিট প্রোগ্রামের স্পেশাল এপিসোড আসছে, সেইটা তো দেখাই উচিত না? স্পেশাল এপিসোড? ও হ্যাঁ, মনে পড়লো, চিঙ্কি তো আজ সকালে তাড়াতাড়ি ওঠার কথা বলছিল। তখনই চিঙ্কি হঠাৎ রেগে মেগে বেরিয়ে আসে আর গাট্টুর ওপর চেঁচাতে লাগে। মা দেখো না, গাট্টু কালকে ইচ্ছে করে আমার অ্যালার্ম বন্ধ করে দেয়, তাই আমি সকালে উঠতে পারি না। আরে আরে, এত রেগে আছিস কেন রে? শান্ত হ, তারপর পুরো কথা বল। আজকে আমার ফেভারিট কার্টুনের স্পেশাল এপিসোড ছিল টিভিতে, আর গাট্টুরও ফেভারিট কার্টুনের স্পেশাল এপিসোড সেম টাইমেই আসতো, তাই দুজনে ডিসাইড করেছিলাম অল্প অল্প করে ভাগাভাগি করে দেখব, চ্যানেল চেঞ্জ করে করে। কিন্তু গাট্টু ইচ্ছে করে আমার সকালে অ্যালার্ম বন্ধ করে চিটিং করেছে, আর একলা একলা নিজের কার্টুন দেখলো। আরে এতে চিটিং কিসের? তোমার অ্যালার্ম সময়তে বাজেনি তো আমার কি দোষ? এক মিনিট গাট্টু, তুমি কি সত্যি এটা করেছো? তখনই চিঙ্কি রেগে গিয়ে মাকে বলে, মা গাট্টুকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই তোমার, আমি ওর সাথে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমারে তোমার সঙ্গে কোনো কথা বলার নেই। আর এইভাবে দুজনের রাগারাগি হয়ে যায়। আর মা দুজনকে এভাবে দেখে আরো চিন্তায় পড়ে যায়। কিন্তু তোরা দুজন আজকের দিনে লড়াই করিস না, আজকে তো ভাই ফোটা। কিন্তু মা, ভুলটা তো গাট্টুর, একে বলো আমাকে সরি বলতে, তবে আমি একে ফোটা দেব। আমি তোর থেকে কেন ফোটা দেওয়াবো, আমি এমনিতেই ভালো। গাট্টু আমি তোর সাথে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারে তোর সঙ্গে কথা বলার নেই। তারপর দুজনে নিজের নিজের ঘরে চলে যায় আর একে অপরের সাথে একদম কথা বলে না। মা বাবা দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুজনের কেউ শুনতে রাজি নয়। দুপুরবেলা লাঞ্চের টাইমে সবাই ডাইনিং টেবিলে বসেছিল। গাট্টু চিঙ্কি, পরস্পরের উপরে এখনো রাগ করে আছো? কিন্তু কেউ কিছু বলে না। আর তোরা দুজন এভাবে কতক্ষণই বা থাকবি? চিঙ্কি তুই কি সন্ধেবেলায় ওকে ফোটাও দিবি না? ফোটা? কিন্তু মা, ফোটা তো নিজের ভাইকে দেয় না, আর আমার কোনো ভাই নেই। আমি শুধু বান্টি আর হরিকে ফোটা দেব, ওরা প্রতি বছর আমার থেকে ফোটা নিতে আসে। মা ওকেও বলে দাও যে আমার অচেনা লোকেদের থেকে ফোটা নেওয়ার কোনো শখ নেই। ওফো, মনে হয় এদের এই ঝগড়াঝাটি এত সহজভাবে মেটানো যাবে না। মা বাবা হার মেনে নেয় আর গাট্টু চিঙ্কিকে কিচ্ছু বলে না। সন্ধেবেলায় হরি আর বান্টি চিঙ্কির থেকে ফোটা নিতে আসে। চিঙ্কি, আমি আর বান্টি প্রত্যেকবারের মতন ভাই ফোটাতে তোর কাছে ফোটা দেওয়াতে এসেছি। আরে আয় আয় হরি আর বান্টি, তোরা দুজন কি ভালো, ভাই ফোটার দিন কখনো ভুলিস না আমায়। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই গাট্টু কোথায়? আমি জানি না, হয়তো কোথাও আছে, আবার হয়তো চিটিং করছে। হ্যাঁ এই কি বলছো চিঙ্কি, গাট্টু তোমার ভাই, তুমি এমন কি করে বলতে পারো, ঝগড়া করেছো নাকি? আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, আর হ্যাঁ আমি শুধু তোদের দুজনকেই ফোটা দেব। তখনই পেছন থেকে মা আরতির থালা নিয়ে আসে। চিঙ্কি এমন বলে না মা, গাট্টু তো তোর ভাই না। এই নে আরতির থালা, আর এর থেকে হরি আর বান্টিকে ফোটা দিয়ে দে। ওকে মা। চিঙ্কি এবার এক এক করে দুজনকে ফোটা দিয়ে দেয়। ওদিকে গাট্টু দুঃখী হয়ে ঘরের ব্যালকনিতে চুপচাপ বসেছিল। যখন হরি আর বান্টি ফোটা নিয়ে চিঙ্কিকে গিফট দিয়ে চলে যাচ্ছিল, তখন চিঙ্কি আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা গাট্টু কোথায়? চিঙ্কি ও তো কখন থেকে ব্যালকনিতে উদাস বসে, দেখ গিয়ে সব ভাইরা নিজের বোনের কাছ থেকে ফোটা নিয়ে নিয়েছে, আর তোদের এই ছোট্ট একটা ঝামেলার কারণে দেখ কত দেরি হয়ে গেল, অন্ধকারও হতে এলো। চিঙ্কির এটা শুনে খুব দুঃখ লাগে আর ও গাট্টুকে ক্ষমা করে দেয়।
ও তখন ব্যালকনিতে আরতির থালি নিয়ে গাট্টুর কাছে যায়। গাট্টু আয়, আয় তোকে আমি ফোঁটা দিয়ে দি। আরে চিঙ্কি, গাট্টুর চোখে জল চলে আসে। চিঙ্কি তুমি ক্ষমা করে দিলে তো? হ্যাঁ গাট্টু, আজকে তো ভাই বোনের দিন তাই না, তাই তোকে ক্ষমা করেছি। আয়, আর বেশি দেরি করিস না, আয় তোকে ফোঁটা দিয়ে দি। ওকে চিঙ্কি। তারপর চিঙ্কি গাট্টুকে ফোঁটা দিয়ে দেয়। তখনই গাট্টুর কিছু একটা মনে পড়ে। চিঙ্কি এক্ষুনি আসছি, ওয়েট করো। কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস গাট্টু? আর তখনই গাট্টু দৌড়ে নিজের ঘরে যায় আর ছোট্ট একটা গিফট নিয়ে দৌড়ে চিঙ্কির কাছে আসে। এই নাও চিঙ্কি। আরে এটা কি গাট্টু? এই নাও তোমার গিফট, আমি এটা কালকে তোমার জন্য এনেছিলাম, ভাই ফোঁটার গিফট। এতে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। আচ্ছা কি আছে এতে? সেইটা তুমি নিজে খুলে দেখো। চিঙ্কি তখন তাড়াতাড়ি গিফট খুলে দেখে আর আনন্দে লাফিয়ে ওঠে। ওই বক্সে একটা কি চেন ছিল যেটাতে চিঙ্কির ফেভারিট কার্টুনের ছবি ছিল। আরে বাহ গাট্টু, এটা তো দারুণ, আমার এটা দারুণ লেগেছে, থ্যাংক ইউ গাট্টু। ওয়েলকাম চিঙ্কি, আর সকালে সেই বদমাশির জন্য সরি চিঙ্কি। ইটস ওকে গাট্টু, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এটা বলে গাট্টু চিঙ্কি পরস্পরকে জড়িয়ে ধরে আর সব কিছু ঠিক হয়ে যায় আর দুজনে মিলেমিশে ভাই ফোঁটার উৎসব পালন করে। হ্যাপি দিওয়ালি, দীপাবলির উৎসব গাট্টু চিঙ্কির সব থেকে ফেভারিট উৎসব আর পুরো বছর ওরা দীপাবলির জন্য অপেক্ষা করে। শেষমেশ সেই অপেক্ষার অন্ত হতে চলেছে আর দীপাবলির দিন এসে যায়। আরে গাট্টু উঠে পড় না, উৎসবের দিন এত দেরি করে শুতে নেই। চিঙ্কি আরো কিছুক্ষণ ঘুমাতে দাও না। আরে আজ তো দীপাবলি, আজ তো দারুণ মজা হবে, আর চ না তাড়াতাড়ি। আরে আজকে তো দিওয়ালি। তখনই কিচেন থেকে মায়ের আওয়াজ আসে, গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নে, অনেক কাজ বাকি দীপাবলির। দীপাবলির জন্য মাও আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে। গাট্টু চিঙ্কিও দারুণ এনজয় করে সেটাকে খায়। ব্রেকফাস্ট করে গাট্টু সব মাটির প্রদীপ টেবিলে অ্যারেঞ্জ করে আর কিছু এক্সট্রা সিরিজও কভার থেকে বের করে টেবিলে রেখে দেয়। পুরো ঘর তো তোরা দুজন মিলে পরিষ্কার করেই ফেলেছিস, এবার চটপট দুজনে সাজিয়ে ফেল আর দেখে শুনে লাইটার বাল্বও ঝুলিয়ে দে। আমি তুলো দিয়ে প্রদীপের জন্য সলতে বানিয়ে দেব। আর আমি এই ইলেকট্রিক বাল্বগুলো দেখে নি, যদি কোনোটা ফিউজ হয়ে থাকবে তাহলে আমি সেটা রিপ্লেস করে যাব। গাট্টু তারপর সিরিজ চেক করে আর তাতে বেশ কয়েকটা খারাপ বেরোয়। চিঙ্কি এর কিছু বাল্ব খারাপ আছে, আমি নতুন বাল্ব নিয়ে আসছি। আর এটা বলে গাট্টু সেই সিরিজ নিয়ে পাশের দোকানে চলে যায়। দোকান কাকুকে তার প্রবলেম বলে আর নতুন বাল্ব ফিট করতে বলে। দীপাবলির জন্য এবার দোকানে ভিড়ও বেশি ছিল, তাই কাকু একটু ব্যস্ত ছিল। তাই 15-20 মিনিট পর কাকু বাল্ব লাগিয়ে দেয় আর চেক করে গাট্টুকে দেখিয়েও দেয়। থ্যাংক ইউ কাকু, কত টাকা হলো? 80 টাকা। গাট্টু তখন কাকুকে 100 টাকার নোট দেয়। এরই মাঝে অন্য কাস্টমারও টাকা পে করছিল আর কিছুক্ষণ পর কাকু গাট্টুকে 420 টাকা ফেরত দেয়। আরে কাকু আমার তো শুধু 20 টাকা ফেরত আসা উচিত না, এটা তো 80 টাকা আর আমি 100 টাকা দিয়েছি। আরে সরি বাবা, এতগুলো কাস্টমারের জন্য আমি কনফিউজ হয়ে গেছি, আর আমি ভাবলাম তুমি 500 টাকা দিয়েছো। গাট্টু তখন ওনাকে 400 টাকা ফেরত দেয় আর দোকানদার কাকু গাট্টুর এই সততা দেখে খুব খুশি হয়। গড ব্লেস ইউ বাবা, ইশ যদি সবাই তোমার মতন সৎ হয়ে যাক। নতুন বাল্ব বানিয়ে গাট্টু রতক্ষণে ঘরে ফেরে, ওদিকে চিঙ্কি সব কটা প্রদীপের জন্য সলতে বানিয়ে ফেলেছে। তারপর মা সব প্রদীপে তেল দেয় আর গাট্টু চিঙ্কিকে প্রত্যেক ঘরের কোনায় রেখে দেয়। চিঙ্কি কিছু প্রদীপ তো রঙ্গলির ওখানেও রেখে দে, সন্ধেবেলায় যখন সেই প্রদীপগুলো জ্বালাবো না তখন রঙ্গলি আরও দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ মা এই আইডিয়াটা তো বেশ। চিঙ্কি তারপর কিছু প্রদীপ রঙ্গলির কাছেও রাখে। সন্ধে হতে দীপাবলির রাত যেন আরও ঝকমক করে ওঠে। গাট্টু ক্যান্ডেল নিয়ে সব প্রদীপ জ্বালিয়ে দেয় আর বলজের লাইটকেও জ্বালিয়ে দেয়। ঘরের প্রত্যেক কোনায় প্রদীপের আলো যেন ঝকমক করছিল আর তার সাথে সাথে গাট্টুর নিয়ে আসা সেই বাল্বের সিরিজ
ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল। আর তার থেকে বেশি ভালো লাগছিল চিঙ্কির বানানো সেই রঙ্গোলি। মা বাবা গাট্টু মিলে চিঙ্কির বানানো সেই রঙ্গোলির খুব প্রশংসা করে। এই রঙ্গোলিটা তো খুবই স্পেশাল, তুমি তো দারুণ কাজ করেছো চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু, আর মা যেভাবে রঙ্গোলির মাঝখানে প্রদীপ রাখতে বলেছে এটাতে তো আরো সুন্দর লাগছে দেখতে। মা বাবা তখন হেসে দেয়। তারপর মা বলে, আচ্ছা বাচ্চারা চলো এবার লক্ষ্মী পূজার সময় হলো যে। গাট্টু চিঙ্কি এবার ফটাফট তৈরি হয়ে যায়। দীপাবলির জন্য ওরা ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল, ওদেরকে দেখতেও দারুণ লাগছিল। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে লক্ষ্মী পূজা করে। আর যুগ যুগ ধরে দীপাবলির দিন লক্ষ্মী পুজোর রীতি রয়েছে, আর গাট্টু চিঙ্কি পুরো শ্রদ্ধার সাথে পুজো সম্পন্ন করে। পুজোর পরে সবাই বসে মায়ের বানানো মিষ্টির আনন্দ নেয় আর নোনতাও খায়। কিন্তু সবথেকে বেশি মজা নারকেলের লাড্ডু খেতে আসছিল, যেটা গাট্টু বানিয়েছিল। এই লাড্ডুটা তো দারুণ খেতে, গাট্টুর লাড্ডু। আর খাওয়া দাওয়া শেষ করে এবার পালা ছিল দীপাবলির রাতের আনন্দ নেওয়ার। এবার তারা বারান্দায় চলে আসে, যেখান থেকে পুরো কলোনির সাজসজ্জা দেখা যাচ্ছিল। যত দূর অবধি নজর যাচ্ছিল চারিদিকে শুধু দীপ আর লাইটের আলো ঝকমক করছিল। তখনই হঠাৎ ঘরের লাইট চলে যায়, সব লাইট বন্ধ হয়ে যায়, শুধু কোণায় রাখা সেই প্রদীপের আলো টিমটিম করে জ্বলছিল। আরে, এই লাইটটা হঠাৎ করে কেন চলে গেল আবার? কিন্তু আশেপাশে সব ঘরেই তো লাইট আছে, শুধু আমাদের ঘরেই লাইট গেছে। গাট্টু আর পাপাও খেয়াল করে যে শুধু ওদের ঘরেরই লাইট গেছে, আর কলোনির বাকি ঘরের লাইট ঠিকঠাক জ্বলছে। আমি রঘু ইলেকট্রিশিয়ানকে ডাকছি। এটা বলে বাবা পকেট থেকে ফোন বের করে আর রঘু ইলেকট্রিশিয়ানকে কল করে। কিন্তু অনেকবার কল করার পরেও কেউ রেসপন্স করে না। মনে হয় ইলেকট্রিশিয়ানরাও দিওয়ালিকে সেলিব্রেট করছে। তবে লাইট ছাড়া এটা কি ধরনের দীপাবলি হবে? আলোর উৎসবের দিনই যদি আলো চলে যায় তো কেমন লাগে? তো পুরো ফ্যামিলি ড্রয়িং রুমে চলে আসে আর এই প্রবলেম সলভ করার কথা চিন্তা করতে লাগে একসাথে। হঠাৎ মেইন গেটে কেউ নক করে, হয়তো কোনো গেস্ট এসেছে, মনে হচ্ছে কেউ এসেছে। তো পাপা আর গাট্টু বাইরে যায়, গিয়ে দেখে যে একটা লোক সুইটসের প্যাকেট নিয়ে এসছে। গাট্টু তো চিনে ফেলে, এটা তো সেই দোকান কাকু যিনি সকালবেলায় সেই লাইটের সিরিজ ঠিক করে দিয়েছিলেন। তো গাট্টু ওনাকে দেখে বলে, হ্যালো কাকু। হ্যালো বাবা, আমি তো তোমাকে আর তোমার ফ্যামিলিকে হ্যাপি দিওয়ালি উইশ করতে এসেছিলাম। হ্যাপি দিওয়ালি, আসুন ভেতরে আসুন। দোকান কাকু ভেতরে আসে আর মিষ্টির প্যাকেট গাট্টুকে দেয় আর মা বাবার সাথে কথা বলতে লাগে। আরে, আপনি গাট্টুকে কি করে চিনলেন? আজকে গাট্টু আমার দোকানে বাল্ব ঠিক করাতে এসেছিল আর আমি ভুল করে 20 টাকার জায়গায় 420 টাকা দিয়ে দিলাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাকে 400 টাকা রিটার্ন করলো। মা আর বাবা এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তখন দোকান কাকু গাট্টুকে জিজ্ঞেস করে, আরে বাবা গাট্টু, তুমি সেই বাল্বগুলোকে জ্বালাওনি কেন? আমি তো শুধু মাটির প্রদীপই দেখতে পারছি। কাকু, আমাদের বাড়িতে লাইন চলে গেছে, আমরা ইলেকট্রিক কাকুকে ডাকার চেষ্টা করলাম কিন্তু উনি ফোন তুলছেন না, তাই সব বাল্ব অফ আছে। আরে, আমি তো সকাল সন্ধে ইলেকট্রিসিটি নিয়েই কাজ করছি, তুমি আমাকে ইলেকট্রিক প্যানেলটা দেখাও আর একটা স্ক্রুড্রাইভার দিও। গাট্টু তখন টুলবক্স থেকে স্ক্রুড্রাইভার বের করে কাকুর হাতে দিয়ে দেয়। উনি ইলেকট্রিক্যাল প্যানেলের কভার ওপেন করেন আর ভেতর থেকে ওয়্যারিং চেক করতে লাগেন। এই দেখো, এই সার্কিট ব্রেকারটা ট্রিপ হয়ে গেছে, একে রিসেট করতে হবে। দোকান কাকু খুব সাবধানে সেই সার্কিট ব্রেকারকে রিসেট করে দেন আর একটু ফ্লিকারিং এর পর লাইট চলে আসে। আর এটা দেখে তো গাট্টু চিঙ্কি মা বাবার আনন্দের সীমা থাকে না। সেই মাটির প্রদীপের সাথে সাথে বাল্বের আলো যেন ঘর ঝকমক করে তুলছিল, ঘর যেন নতুন করে সেজে উঠেছে। লাকিলি আপনি আমাদের এইখানে এসে গেলেন, না হলে দিওয়ালিতে তো বিনা ইলেকট্রিসিটিতে থাকতে হতো। অনেক ধন্যবাদ। এইসব তো গাট্টুর সততার জন্য হয়েছে, সেই যে যিনি সকালে করলো সেই কারণে আপনার এখানে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসার ইচ্ছা আর আপনাদের হ্যাপি দিওয়ালি উইশ করার ইচ্ছা হয়েছিল। সবাই তখন একসাথে হেসে ওঠে আর একসাথে বলে ওঠে হ্যাপি দিওয়ালি। ভিজিটিং পোস্ট অফিস। গাট্টু আর চিঙ্কি
মা বাবার সাথে অটোরিকশা করে মার্কেট যাচ্ছিল। কিন্তু ট্রাফিকের জন্য ওদের অটোরিকশা একটা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায়। গাট্টু চিঙ্কি তখন বড় অফিসটা দেখে। বাবা, এটা কোন অফিস? গাট্টু, পড় তো আগে, এটা পোস্ট অফিস। ঠিক বললে চিঙ্কি, এটা পোস্ট অফিস। কিন্তু বাবা, পোস্ট অফিসে কি কাজ হয়? তখনই রিকশা চলতে লাগে। গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসের ব্যাপারে অনেক কাজ আছে, ঘরে চলো বলছি তোমাদের। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে ঘরে পৌঁছায়। গাট্টু চিঙ্কি তারপর ফ্রেশ হয়ে টিভির সামনে বসে যায়, আর মা কিচেনের কাজে ব্যস্ত হয়ে যায়। কার্টুন দেখতে দেখতে বাচ্চারা তো পোস্ট অফিসের কথা ভুলেই যায়। তখনই হলে রাখা মায়ের মোবাইল বাজে। মা, মাসির ফোন। চিঙ্কি মা ফোনটা তোলো, দেখো মাসি কি বলছে। চিঙ্কি মা, তোমার মাকে জিজ্ঞেস করো যে পার্সেলটা পাঠিয়েছিলাম পেয়েছে কিনা। পার্সেল? কি ধরনের পার্সেল মাসি? এরকম তো কিছু আসেনি। তাহলে মাকে বলো পোস্ট অফিসে গিয়ে যেন একবার খোঁজ নেয়। চিঙ্কি তখন ফোন রেখে দেয়। কি হলো চিঙ্কি, মাসি কি বললো? মাসি তো পোস্ট অফিস যেতে বললো, চলো মার সাথে কথা বলি। চিঙ্কি মা, নিশ্চয়ই মাসি পার্সেলের কথা বলেছে। আমি তো বলেছিলাম যে পোস্ট অফিসের একটা কাজ আছে, তো তোমাদের পোস্ট অফিস যেতে হবে, আর আমাদের পার্সেলের ব্যাপারে জিজ্ঞেস করবে যে ওটা এসেছে কিনা। এখন তোমরা যাও, ঠিক আছে? পোস্ট অফিসের কথা শুনে গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়। ওরা নতুন জিনিস শিখতে খুব ভালোবাসে। তারপর আর কি, গাট্টু চিঙ্কি শহরের বড় একটা অফিসে, মানে পোস্ট অফিসে পৌঁছে যায়। চিঙ্কি, অফিস তো কত বড়, আমাদের কোথায় যাওয়ার আছে? গাট্টু চিঙ্কি তখন সব কটা কাউন্টার মন দিয়ে দেখে। তখন ওরা এনকোয়ারি কাউন্টার দেখতে পায়, আর তার সাথে পোস্ট অফিসে আরো কাউন্টার দেখে, যেমন স্পিড পোস্ট, মানি অর্ডার, পোস্টাল স্ট্যাম্প ইত্যাদি। গাট্টু চিঙ্কি এনকোয়ারি কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে যায়। ম্যাডাম, আমাদের নিজের পার্সেলের ব্যাপারে জানার আছে, মাসি আমাদের জন্য পাঠিয়েছে কিন্তু আমরা এখনো পাইনি। কাউন্টারে বসে থাকা ম্যাডাম গাট্টু পিঙ্কিকে দেখে হাসলো আর বললেন, তোমাদের নাম কি সোনারা? আমি গাট্টু, আর এটা চিঙ্কি। খুব ভালো নাম। আচ্ছা গাট্টু, তোমাকে বোঝাই, তুমি তোমার মাসিকে জিজ্ঞেস করবে সে স্পিড পোস্ট করেছে না নর্মাল। তোমার মাসি যদি স্পিড পোস্ট করে, তাহলে তোমাকে স্পিড পোস্টের কাউন্টারে যেতে হবে, আর তারপর তোমার মাসির শহর আর নাম বলতে হবে, তাহলে বুঝতে পারবে যে তোমার পোস্ট এসেছে না। না ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেছি। গাট্টু চিঙ্কি দৌড়ে দৌড়ে স্পিড পোস্টের কাউন্টারে পৌঁছায়। স্যার, এখানে আমাদের মাসির পার্সেল এসেছে। কাউন্টারে বসা স্যার হেসে ওঠে। উনি তখন মাসির নাম আর শহর জিজ্ঞেস করেন। গাট্টু চিঙ্কি তখন মাসির নাম আর শহর বলে। না বাবা, এই নামে কোনো পার্সেল আসেনি। গাট্টু চিঙ্কি তখন নিরাশ হয়ে ঘরে চলে আসে। কি হয়েছে গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসে পার্সেল এসছে? না মা, এখনো আসেনি, আমরা জিজ্ঞেস করেছি কিন্তু এখনো আসেনি। মা তখন মাসির সাথে কথা বলে, আর তারপর গাট্টু চিঙ্কিকে বলে, শোনো বাবা, মাসির সাথে কথা হয়েছে, উনি তো অনেকদিন আগেই পাঠিয়েছেন, এতদিনে আসা উচিত ছিল, এতদিন তো ঘরে এসে পৌঁছেছে, এইবার কেন এলো না এবার জিজ্ঞেস করে এসো, ঠিক আছে? মা তখন গাট্টু চিঙ্কিকে মাসির পাঠানো পার্সেলের ডিটেলস কাস্টমার আইডি লিখে দেয়। মা, তুমি যাও না, ওনারা হয়তো ঠিকঠাক আমাদের বলছেন না, হয়তো ছোট বলে। আরে চিঙ্কি মা, এরকম ব্যাপার নয়, তুমি ঠিকঠাক ভাবে বললি বলে দেবে। ইন্ডিয়ার সব থেকে বড় ডিপার্টমেন্ট হলো পোস্ট অফিস, যে নাগরিকের সেবায় সব সময় তৎপর থাকে। ইন্ডিয়ান পোস্ট অনলাইন সেবাও দিচ্ছে, কোনো টেকনিক্যাল প্রবলেম হবে এই জন্য হয়তো রিসিভ হয়নি। তোমরা আবার যাও। আচ্ছা ঠিক আছে মা। তুমি চিন্তা করো না মা, এবারে তো আমরা জেনেই ছাড়বো। আসার সময় আমার জন্য স্ট্যাম্পও নিয়ে এসো। ওকে মা। গাট্টু চিঙ্কি আবার একবার পোস্ট অফিস যায়। আরে গাট্টু চিঙ্কি আবার এসে গেলে, মাসির সাথে কথা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, মাসি তো কবে পার্সেল করেছে কিন্তু এখনো আসেনি, মা বললো আমরা অনলাইনও চেক করতে পারি, আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না, একটা কাজ করো, ভেতরে এসে যাও। চিঙ্কি তখন পোস্ট অফিস ম্যাডামকে মায়ের লিখে দেওয়া কাস্টমার আইডি দেয়। ম্যাডাম, এটা পোস্টের আইডি। পোস্ট অফিসের ম্যাডাম তখন কম্পিউটারে পোস্ট অফিসের ওয়েবসাইট খোলেন, আর ওতে কিছু ডিটেলস দেন, আর চিঙ্কির দেওয়া আইডি অ্যাড করেন। দেখো গাট্টু চিঙ্কি, পার্সেল এখনো ট্রানজিশনে আছে,
কালকে এখানে পৌঁছে যাবে। গাড্ডু চিংকি তখন কম্পিউটারে ঝুঁকে দেখে আর ম্যাডাম তখন গাড্ডু চিংকিকে পার্সেল রিলেটেড সব ডিটেলস বলেন। চিন্তা করো না গাড্ডু চিংকি, কালকে পার্সেল পেয়ে যাবে। ম্যাডাম, ডিটেলস বের করা কি এতটা সোজা? আপনি তো কত তাড়াতাড়ি বলে দিলেন। হ্যাঁ গাড্ডু চিংকি, পোস্ট অফিসের সেবা এখন তাড়াতাড়ি হয়ে গেছে। এইটা মানি অর্ডারের কাউন্টার, এতে কি হয়? গাট্টু, মানি অর্ডার এমন একটা সিস্টেম যার ফলে তুমি যখন টাকা জমা করবে আর যার নামে মানি অর্ডার করবে সে সেই শহর থেকে সেই টাকা তুলতে পারবে। শুধু তোমাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আর অন্য শহরে টাকা পৌঁছে যাবে। আচ্ছা, এমন নাকি? গাট্টু চিংকি ঘরে ফিরে আসে আর মাকে পার্সেলের ব্যাপারে সব বলে। মা, কালকে পার্সেল এসে যাবে, মাসি নিশ্চয় লাড্ডু পাঠিয়েছে আমার জন্য। কিন্তু লাড্ডুর ডিব্বা তো অনেক ভারী হয়, পোস্ট অফিসে সেটা কি করে আসবে? পোস্টের সাহায্যে সব কিছু পাঠানো যায় চিংকি, শুধু পার্সেলের ওজনে কিছু টাকা দিতে হয়, না হলে সব ধরনের জিনিস পাঠানো যায়। এই নিন মা, আপনার স্ট্যাম্প। এই স্ট্যাম্প কি কাজে আসে? এই স্ট্যাম্প হলো যাকে আমরা পার্সেল পাঠাচ্ছি, এটা পোস্ট অফিসের চার্জের একটা প্রকার, এর সাহায্যে কম টাকায় পোস্ট পাঠানো যায়। হ্যাঁ মা, সেখানে ম্যাডামও আমাদেরকে বললো যে পোস্ট অফিসে সব সেবা খুব তাড়াতাড়ি হয়। উনি তাড়াতাড়ি মাসির পার্সেলের ব্যাপারে বললেন। হ্যাঁ মা, উনি তোমার দেওয়া ডিটেলস দিয়ে কম্পিউটার থেকে সব ডিটেলস বের করে দিলেন। জেনে খুশি হলো বাচ্চারা যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপর থেকে তোমরাই যাবে পোস্ট অফিসে। হ্যালোইন ফ্যান্সি ড্রেস। গাট্টু চিংকি আর অন্য বাচ্চারা গ্রাউন্ডে খেলছিল। ওফ, আমি তো থকে গেছি বন্ধুরা, চলো একটা ব্রেক নিয়ে নি। কি গুড্ডি, ক্লান্ত হয়ে গেলে? চলো সবাই একসঙ্গে বসি আমরা। তারপরে সব বাচ্চারা গ্রাউন্ডেই বসে পড়ে। বন্ধুরা, হ্যালোইন আসছে, কিছু ভাবলে কি তোমরা? কি করব আমরা, কেমন করে সেলিব্রেট করব? ওহো, ভালো মনে করিয়েছো হ্যারি, আমাদের সবাই একসাথে মিলে কিছু একটা ভালো ভাবতে হবে। তারপরে সবাই একসাথে ভাবতে শুরু করে হ্যালোইনে কি করবে। এক কাজ করা হোক, হরর মুভি নাইট প্ল্যান করা হোক। আরে না না বান্টি, হরর মুভি দেখতে পারবো না, বাবা মা বকবে। তাহলে কি কোথাও বাইরে যাই হ্যালোইন পার্টি করতে? আরে আমরা একলা বাড়ি কি করে যাবো গুটি? আর হ্যালোইনে প্যারেন্টসরাও কোথায় ছুটি পাবে? অন্য কিছু ভাবি। ও, এইটা কেমন হবে, হ্যালোইন ফ্যান্সি ড্রেস। ওয়াও, দেখলে ভালো না আইডিয়াটা? আমরা কলোনিতে একটা ফ্যান্সি ড্রেস রাখবো, আর এতে স্পেশাল কথা এইটা যে বড়রাও এর পার্ট হবে। ও, বড়রা কি মেনে নেবে? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সকলে নিজের প্যারেন্টসের সঙ্গে কথা বলি। সব বাচ্চারা ফ্যান্সি ড্রেসে পার্ট নেব আর সবাই ব্ল্যাক আউটফিট পরব। ওকে ওকে। তারপরে সব বাচ্চারা নিজেদের নিজেদের বাড়ি যায়। মা মা মা। হ্যাঁ গাট্টু, আমি এখানে আছি ব্যালকনিতে, বলো কি হয়েছে? মা, হ্যালোইন আসছে আর আমরা সবাই বাচ্চারা মিলে ঠিক করেছি যে আমরা ফ্যান্সি ড্রেস পার্টি করব। ও, এটা তো ভালো আইডিয়া, গুড। হ্যাঁ মা, আমরা চাই যে বড়রাও এই পার্টিতে যোগদান দিক আর সবাই হ্যালোইন সেলিব্রেট করুক। আরে এর মধ্যে খারাপ কি আছে? শুধু তোমরা পার্টিটা সন্ধ্যেবেলা রেখো, যাতে সবাই ফ্রি থাকে। মা, আমরা ভেবেছি যে সব বড়রা একটা থিম ফলো করবে, যাতে ব্ল্যাক কালারের ড্রেস পরবে, কেমন হবে? এটা একটু মুশকিল হতে পারে, কারণ জানা নেই সবার কাছে ব্ল্যাক ড্রেস হবে কি না। আরে মা, আগে আমরা ট্রাই তো করে দেখি। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, আমার কোনো প্রবলেম নেই, তোমরা শুধু সন্ধ্যেবেলা একটু বাবার সাথেও কথা বলে নিও। ওকে মা, থ্যাংক ইউ। তারপর গাট্টু চিংকি খুশিতে লাফিয়ে নিজের সব বন্ধুদের কল করে, এটা জানার জন্যে যে কার কার প্যারেন্টসরা রাজি হয়েছে। আর মোটামুটি সবাই রাজি হয়ে গেছে। ইয়ে, সকলে মেনে গেছে, কিন্তু আমাদের স্ন্যাক্স আর মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। গাট্টু, তোমাদের পার্টির জন্য স্ন্যাক্স আমি বানিয়ে দেব, আর সেক্রেটারি আঙ্কেলের কাছে অনেক ভালো স্পিকার্স আছে, মিউজিকের জন্য ওনার সাথে কথা বলে নিও, ঠিক আছে? ও, তাহলে সব প্রবলেমই সলভ। সবাই হ্যালোইন পার্টির জন্য একসাথে এসে যায়। গাট্টু, চিংকি, গুড্ডি আর বান্টি মাম্মির বানানো স্ন্যাক্স এক এক করে পার্টিতে এনে দেয়।
সেক্রেটারি আঙ্কল বাড়ির থেকে স্পিকার্স নিয়ে আসে। সব বাচ্চারা হ্যালোইনের স্পেশাল কস্টিউম পরে। চিঙ্কি ছোট একটা উইচ সেজেছিল, গাট্টু একটা পাম্পকিন, গুড্ডিও উইচ সেজেছিল, যার কাছে একটা জাদুর ছড়ি ছিল, হারি একটা স্কেলিটনের কস্টিউম পরেছিল, বান্টির কাছে একটা ঝাড়ু ছিল যেটার মধ্যে ওর সব ম্যাজিক্যাল পাওয়ার্স ছিল। সব বাচ্চারা একে অপরকে দেখে হাসে। গাট্টু, তোমার আউটফিট তো তোমাকে খুব স্যুট করছে। কিন্তু চিঙ্কি, তোমার থেকে কম। সব বড়রাও ব্ল্যাক কালারের ড্রেস পরে এসেছিল। ওয়াও, কত ভালো ডেকোরেশন হয়েছে না? মনে হচ্ছে না যে বাচ্চারা এটা করেছে। হ্যাঁ বাবা, এটা তো মানতেই হবে, ডেকোরেশন একদম খুব ভালো হয়েছে। দেখলে বাবা মা, ছোটদের কামাল। হ্যাঁ বাবা, হ্যাঁ, মেনে গেলাম তোমাদের। তারপর গাট্টু আর চিঙ্কি একটা বড় বাক্স নিয়ে আসে। তার মধ্যে অনেকগুলো ডেভিল হর্ন হেয়ার ব্যান্ডস ছিল, যার মধ্যে এলইডি লাইটস ছিল। আরে, এটা কি বাচ্চারা! পাপা, এটা পরেই তো হ্যালোউইন পার্টির আসল ফিল আসবে। এই হেয়ার ব্যান্ড গুলো পরে আমরা সবাই এক মতন দেখা যাব, আর তারপর খুব ডান্স করব। বাহ বাচ্চারা, এই হেয়ার ব্যান্ড গুলো তো সত্যি খুব মজাদার দেখতে। তারপরে সব বাচ্চারা হেয়ার ব্যান্ড গুলো বড়দেরকে দিয়ে দেয়, আর সবাই হ্যালোউইন পার্টির জন্য রেডি। এসো বাচ্চারা, আমি স্পিকার সেট করে দিয়েছি, চলো সকলে আমরা ডান্স করি। খুব মিউজিক বাজে আর সবাই খুব নাচ করে। মোটামুটি আধা ঘন্টা অনেক নাচ হয়। ওহ, আমি তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু মজা আসলো। হ্যাঁ, সবাই কত মজা করে ডান্স করলো। চলো এবার সবাই কিছু স্ন্যাক্স খেয়ে নাও তো। আসো, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। মাম্মির হাতের বানানোর স্ন্যাক্স দেখে সবাই চমকে যায়। মা অনেক কিউট কিউট হ্যালোউইন ইন্সপায়ার্ড স্ন্যাক্স বানিয়েছিল। ও ওয়াও মাম্মি, এই স্ন্যাক্স গুলো তো অনেক আলাদা, এরকম তো আগে কোনোদিন বানাওনি তুমি। হ্যাঁ বাচ্চারা, আমি ভাবলাম পুরো পার্টিটা হ্যালোউইন থিমে আছে, তাহলে কেন না স্ন্যাক্স গুলো সেটার মতনই হয়। তাই আমি একটু রিসার্চ করে এগুলো বানিয়েছি। তোমরা সবাই টেস্ট করে বলো কেমন হয়েছে। সবাই স্ন্যাক্স খেয়ে নেয়। আরে বাবা, এটা তো খুবই ইয়ামি। হ্যাঁ মাম্মি, মজা এসে গেল, কত ডিফারেন্ট টেস্ট ছিল এগুলোর। ও থ্যাংক ইউ বাচ্চারা, আমার খুশি যে তোমাদের পছন্দ হয়েছে। সব বাচ্চারা আর বড়রা মার স্ন্যাক্সের খুব প্রশংসা করে আর এনজয় করে। আচ্ছা, তখন পার্টির ফাইনাল পার্ট আসতে চলেছে। সব বাচ্চারা পাপাকে সারপ্রাইজ হয়ে দেখছিল, কারণ বাবাই প্ল্যানের বিষয়ে কিছুই জানতো না। হ্যাঁ বাবা, আমরা তো আর কিছু প্ল্যান করিনি। আরে তো আমি করেছি বাচ্চারা, তোমরা এত কষ্ট করলে, এত প্ল্যানিং করলে, তো একটা ছোট্ট সারপ্রাইজ তো আমিও দিতে পারি। দাঁড়াও, এক্ষুনি আসছি আমি। তারপরে বাবা যায় আর একটা বড় পাম্পকিন শেপের কেক নিয়ে আসে, যার উপরে হ্যাপি হ্যালোউইন লেখা ছিল। ওয়াও বাবা, এত বড় কেক! হ্যাঁ বাচ্চারা, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। সব বাচ্চারা কেক দেখে খুব খুশি হয়। তারপরে সবাই কেক কেটে হ্যালোউইন সেলিব্রেট করে। মজা এসে গেল, এটা এখন অবধি সবথেকে বেস্ট হ্যালোউইন। হ্যাঁ গাট্টু, একদম ঠিক বলেছো তুমি। এইভাবে গাট্টু চিঙ্কির হ্যালোউইন পার্টি খাওয়া দাওয়া আর হেসে খেলে শেষ হয়। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না, আর সবসময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু,
আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দুনির মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করল, দাদু এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে। হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কি? কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখল যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়, যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনো দিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গট্টু নামের একটি ৬ বছরের ছেলে তার বাবা মা আর ঠাকুরদার সাথে থাকত। গট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড় লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখল ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবল, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম, সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল, তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখল যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে,
এইদিকে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তখনই গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করে। গাট্টু চিঙ্কির স্কুলে রামলীলা। গাট্টু আর চিঙ্কি ক্লাসে নিজের বন্ধুদের সাথে বসে গল্প করছিল, তখনই ওদের ক্লাস টিচার হাতে একটা কাগজ ধরে আসে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বাচ্চারা, যেমন তোমরা জানো দশহরা আসছে, এবার আমাদের স্কুলে অনেকগুলো ফাংশন হবে, সব বাচ্চাদের পার্টিসিপেট করতে হবে আর অনেক এনজয় করতে হবে। ইয়েস ম্যাম। গুড বাচ্চারা, আমার হাতে যেই পেপারটা দেখছো এর মধ্যে অনেক অ্যাক্টিভিটিস আছে, আমি তোমাদেরকে এক এক করে এই পেপারটা দিচ্ছি আর তোমরা আমাকে জানাও যে তোমাদের কোন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার আছে। তারপর টিচার সব বাচ্চাদেরকে পেপার দেখায়। গাট্টু চিঙ্কির পালাও আসে। ওহো, দেখো না চিঙ্কি, এতে রামলীলার প্লেও আছে। বাও, রামলীলা, এটা তো কত এক্সাইটিং হবে, চলো না ফ্রেন্ডস আমরা এই প্লেতে পার্টিসিপেট করব। হ্যাঁ চিঙ্কি, খুব মজা আসবে। কিন্তু বন্ধুরা, এতে সিলেক্ট হওয়ার জন্য আমাদের অডিশন দিতে হবে, তবেই আমরা প্লেতে পার্টিসিপেট করতে পারবো। তাহলে চলো রেডি হয়ে যাও, আমরা সবাই মিলে অডিশন দেব, আর এবার দশহরাতে খুব মজা করব। বাড়ি এসে গাট্টু চিঙ্কি মা বাবাকে রামলীলার কথা জানায়। আরে বা বাচ্চারা, খুব ভালো। তোমরা কি জানো আমিও ছোটবেলায় অনেক প্লেজে পার্টিসিপেট করতাম, আমি আমাদের স্কুলের বেস্ট চাইল্ড অ্যাক্ট্রেস ছিলাম। ওয়াও মা, তাহলে আমরা দুজন তো ভালো অ্যাক্টিং করবো, তাই না চিঙ্কি? কে জানে গাট্টু, তার জন্য তো আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলেই তো কালকে আমরা অডিশনসে সিলেক্ট হব। হ্যাঁ গাট্টু, চিঙ্কি কিন্তু একদম ঠিক বলছে, তোমাদের দুজনকে কিন্তু এখন খুব প্র্যাকটিস করতে হবে। হে সীতা, দেখলে আমি তোমাকে রাবণের থেকে বাঁচালাম। আরে এটা কোন রামলীলা গাট্টু, যেখানে তুমি সীতা মাকে আগেই বাঁচিয়ে নিলে। আরে স্টার্টিং থেকে স্টার্ট করো। মা চিঙ্কি আর গাট্টুর প্র্যাকটিস দেখে আস্তে করে হেসে দেয়। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। পরের দিন সব বাচ্চারা ড্রামা ক্লাবে লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল। ওহো চিঙ্কি, আমি খুব নার্ভাস হচ্ছি, আমি নিজের লাইন না ভুলে যাই। আরে গাট্টু রিল্যাক্স করো, এত টেনশন নিও না, ব্যাস একদম ন্যাচারাল হয়ে অ্যাক্টিং করবে, যেন অ্যাক্টিংটা অ্যাক্টিং এর মতো না লাগে। ওহো চিঙ্কি, তুমি তো প্রফেশনাল অ্যাক্টরদের মতন বলছো। আরে না না গাট্টু,
এইসব তো কাল আমাকে মা বুঝিয়েছে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। সব বাচ্চারা এক এক করে অডিশনস দিয়ে বাইরে আসছিল আর নিজেদের ক্লাসে ফেরত যাচ্ছিল। লাস্ট পিরিয়ডে আবার ওদের ক্লাস টিচার ক্লাসে আসে। বাচ্চারা, অডিশনসের রেজাল্ট এসে গেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারা কারা অডিশনে সিলেক্ট হয়েছে আর কে কোন রোলটা পেয়েছে, ঠিক আছে? টিচার সিলেক্ট হওয়া বাচ্চাদের নাম নেয় আর ওদের রোলস জানায়। নেক্সট হচ্ছে সীতামা। চিঙ্কি, তুমি সীতামাতার রোল করবে। আমার তো সীতামাতার রোল করার ইচ্ছে ছিল। ওয়াও চিঙ্কি, কংগ্রেচুলেশন, তুমি যা চাইছিলে সেটাই পেলে। থ্যাংক ইউ গাট্টু। আর হারি, তুমি রামজির রোল করবে। ইপি, থ্যাংক ইউ ম্যাম। আরে, রামের রোলটা তো আমি করতাম। যাই হোক, কংগ্রেচুলেশন হারি। থ্যাংক ইউ গাট্টু। আর গাট্টু, তুমি রাবণের রোল করবে। আরে কেন ম্যাম, আমি তো রামের রোলটা করতাম না, আমি তো অডিশনও তার জন্য দিলাম। হ্যাঁ গাট্টু, কিন্তু তোমার হাসিটা এত ভালো ছিল যে তুমি রাবণের রোলে একদম ফিট হবে, তাই তুমি এই রোলটা পেয়েছ। ভেরি গুড গাট্টু, শেষে তোমার হাসি কাজে আসলো। চিঙ্কির কথা শুনে সব বন্ধুরা আর গাট্টুও হেসে দেয়। দেখো বাচ্চারা, আমরা চাই না যে তোমাদের ক্লাস ডিস্টার্ব হোক আর পড়াশোনার কিছু লস হোক, তাই তোমরা সবাই স্কুলের পরে এক ঘন্টা থেকে প্র্যাকটিস করবে। সবাই কাল নিজের প্যারেন্টসের পারমিশন নিয়ে আসবে, ওকে? ওকে ম্যাম। স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কি রেস লাগিয়ে বাড়ি পৌঁছায়। আরে গাট্টু চিঙ্কি, এম ভাই দৌড়িও না, মানা করেছি না, ব্যথা লাগবে। মা মা, আমরা দুজনে দশহরার প্লের জন্য সিলেক্ট হয়েছি। আমাদেরকে স্কুলে রোজ এক ঘন্টা থেকে যাবার বলা হয়েছে, আমরা থেকে যাই? হ্যাঁ হ্যাঁ একদম, কেন না। আর তোমাদেরকে কি রোল দেওয়া হয়েছে? মাম্মির কথা শুনে চিঙ্কি একটু হেসে গাট্টুর দিকে তাকায়। হ্যাঁ হ্যাঁ, তো তুমি হাসছো কেন? হুঁ মা, এনা সীতার রোল পেয়েছে আর আমার রাবণের। টিচারের আমার হাসি অরিজিনাল লাগলো, তাই উনি আমাকে রাবণের রোল দিয়েছেন। ভেরি গুড গাট্টু, তুমি জানো তো রাবণের চরিত্র প্লে করা এত সোজা নয়, তোমাকে খুব পরিশ্রম করতে হবে। অনেক সিরিয়াস ক্যারেক্টার, ভালো করে অ্যাক্টিং করবে কিন্তু। হ্যাঁ মা, আমি খুব প্র্যাকটিস করব। তারপর মা খাবার খেয়ে ওদেরকে প্র্যাকটিস করতে বলে, তার সাথে বাচ্চাদের জন্য এক্সট্রা স্ন্যাক্স তৈরি করে রাখার কথাও বলে, যাতে ওরা প্র্যাকটিসের পরে নিজেরাও খেতে পারে আর বন্ধুদেরও খাওয়াতে পারে। ওকে মা। পরের দিন থেকে গাট্টু চিঙ্কির প্লের প্র্যাকটিস শুরু হয়ে যায়। দুজনে খুব মন দিয়ে রামলীলাতে পার্টিসিপেট করছিল, তার সাথে ওরা বাড়ি এসে মাকেও অ্যাক্টিং করে দেখাত। বাবাও দুজনেরই খুব প্রশংসা করছিল। শেষে প্লের দিন এসে গেল। চিঙ্কি তাড়াতাড়ি করো, কত সময় লাগাচ্ছ রেডি হওয়াতে, দেখো আমি কত তাড়াতাড়ি রেডি হলাম। হ্যাঁ, তোমার আর করার কি ছিল, তোমার তো একটা ধুতি পরার ছিল, আমাকে তো শাড়ি পরতে হবে আর বিনুনিও করতে হবে। আচ্ছা, তো তোমার মনে হয় আমি যে নকল 10টা মাথা লাগিয়েছি এটা সহজ, তাই নাকি? এতেও খুব সময় লেগেছিল, বাবাকে জিজ্ঞেস করো। আরে আরে বাচ্চারা, ঝগড়া করো না, তাড়াতাড়ি চলো, তারপরে আমরা স্কুলে যাব। পুরো ফ্যামিলি কারে বসে স্কুলে যায়। ওহো গাট্টু, তুমি কি এখন তোমার 10টা মাথা নামাতে পারবে? আসলে আমাদের কারটা শুধু 5 জনের জন্যই। মার কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। আরে গাট্টু চিঙ্কি, দুজনকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। তাড়াতাড়ি বাচ্চারা ব্যাকস্টেজে যাও, প্রোগ্রাম শুরুই হতে চলেছে। হ্যালো ডিয়ার প্যারেন্টস, আপনাদের সবার স্বাগত, হ্যাপি দশহরা। এবার আপনাদের সামনে আমাদের স্কুলের বাচ্চারা আসছে দশহরার রামলীলা নিয়ে। হে সীতা, আমি এক্ষুনি আসছি, তুমি এই কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিও না। হ্যাঁ প্রাণনাথ। কেউ আছে এই ঘরে? ভিক্ষাং দেহি। সবাই গাট্টুর রাবণের অ্যাক্টিং দেখে খুব ইমপ্রেস হয়। এমনভাবে রামলীলা চলতে থাকে আর সবাই মন দিয়ে দেখে। রাবণ, তুমি আমার সীতাকে অপহরণ করে ঠিক করলে না কিন্তু, এই নাও তার শাস্তি। ও
আর এরই সাথে রামজি রাবণের বধ করে সীতা মাকে বাড়ি ফেরত নিয়ে আসে। আপনাদের সকলকে এইখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের বাচ্চারা খুব ভালো করে এই প্লেটাকে প্রেজেন্ট করলো। সবার জন্য একবার তালি মারুন। এখন আমরা একসঙ্গে রাবণকে পোড়াবো আর দশেরা সেলিব্রেট করব। সব প্যারেন্টস, টিচার্স আর বাচ্চারা একসাথে দাঁড়িয়ে পড়ে। আর হারি, যে রাম সেজেছিল, ও নিজের ধনুষ দিয়ে একটা ছোট পেবরের রাবণের দিকে নিশানা করে। রাবণ খুব জোরে জোরে জ্বলতে শুরু করে আর সবাই একে অপরকে হ্যাপি দশেরা উইশ করে। চিঙ্কির গরবা ক্লাস। আর পাঁচ দিনে নবরাত্রি আসছিল। চারিদিকে খুশির আবহাওয়া ছিল। গাট্টু আর চিঙ্কি ড্রয়িং রুমে দাঁড়িয়ে গরবার প্র্যাকটিস করছিল, আর মা রান্নাঘরে নবরাত্রিতে স্পেশাল খাবার সব তৈরি করছিল। আরে গাট্টু, এটা কি করছো দেখো আমাকে, আর ভালো করে সব স্টেপস ফলো করো। 1 2 3 রাউন্ড রাউন্ড ক্ল্যাপ ক্ল্যাপ। ওহো, তেমনই তো করছি চিঙ্কি, রাউন্ড ক্ল্যাপ রাউন্ড ক্ল্যাপ। না গাট্টু, তুমি ভুল করছো, একটু মন দিয়ে আমাকে ফলো করো, এমন করলে ভালো করে শিখতে পারবে না। তাহলে কি করে নবরাত্রি ভালো করে গরবা করবে? চিঙ্কি, আমি চেষ্টা করছি তো, তোমার মতন তো আর সবাই গরবা এক্সপার্ট হবে না। না, এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু, তুমি তো জানো চিঙ্কি ডান্স নিয়ে কত সিরিয়াস। তুমি তো বলেছিলে তুমি চিঙ্কির থেকে গরবা শিখবে। এবার ম্যানেজ করো নিজের স্ট্রিক্ট গরবা টিচারের সাথে। মা, আমি যদি আগে থেকে জানতে পারতাম চিঙ্কি এত স্ট্রিক্ট হবে, আমি তার থেকে শিখতামই না। চলো চলো গাট্টু, কথা বলো না আর আমাকে ঠিক করে ফলো করো। তখনই কলোনির কিছু বাচ্চারা আর সেক্রেটারি আঙ্কেল আসে। নমস্কার কাকু। নমস্কার বাবা। আসুন আসুন, কি ব্যাপার বলুন। আরে দেখুন না, বাচ্চারা জেদ করছে যে এই বছর নবরাত্রিতে একটা প্রপার গরবা হোক। আমরা তো এই ছোটো মোটো তো গরবা করেই নিতাম, প্রপার গরবা নাইটের জন্য তো ভালো গরবাও আসা উচিত নয়। এত ভালো গরবা আমরা বড়রা কোথায় করতে পারি? হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক বলছেন। তাই না? এখন আপনি বোঝান এদেরকে। বাচ্চারা জেদ করো না, আমরা বড়রা এত তাড়াতাড়ি এত কঠিন গরবা কি করে শিখবো, আমাদেরকে কে শেখাবে? মা আর সেক্রেটারি আঙ্কেল মিলে সব বাচ্চাদেরকে বোঝাচ্ছিল। তখনই গাট্টু বলে ফেলে, মা, আমাদের চিঙ্কি আছে না, স্ট্রিক্ট গরবা টিচার। সবাই গাট্টুর কথা শুনে হয়রান হয়ে যায়। ও, আমি না, আমি কি করে, আমি বড়দেরকে কি করে গরবা শেখাবো? তোমাকে শেখানো আলাদা কথা। আরে আরে, এতে আবার কি আলাদা, কলোনিতে সবাই জানে, বড় হোক কিংবা ছোট, সব থেকে ভালো গরবা তো চিঙ্কি করে, আর তুমি এত স্ট্রিক্ট, আর তুমি এত সিনসিয়ারলি শেখাও যে সবাই গরবা করে নিতে পারবে। মা, তুমি এখন তো দেখলে। এটা শুনে মা ভাবতে শুরু করে দেয়, আর মাও চিঙ্কিকে গরবা শেখানোর জন্য খোশামতি করে। হ্যাঁ, আমিও সেটা শুনেছি, কলোনিতে সব থেকে বেস্ট গরবা তো শুধু চিঙ্কি করে। তো চিঙ্কি মা, তুমি আমাদের সকলকে গরবা নাইটের জন্য রেডি করবে? সবার কথা শুনে চিঙ্কিও একটু চিন্তা করতে শুরু করে। তারপর গাট্টু আর মার চোখে ওর জন্য যে কনফিডেন্সটা ছিল, সেটা দেখে চিঙ্কিরও একটা কনফিডেন্স এসে যায়। ঠিক আছে, আমি তৈরি, তাহলে আজ সন্ধ্যে থেকে সবার প্র্যাকটিস শুরু। আজ সবাই আমরা সন্ধ্যে বেলায় কলোনির পার্কে দেখা করব, কেউ লেট করবে না। দেখলে মা, স্ট্রিক্ট চিঙ্কি নিজের ফর্মে আছে। সবাই এই কথায় হেসে দেয়। তারপর আর কি ছিল, সন্ধ্যেবেলার থেকেই চিঙ্কির গরবা ক্লাস শুরু হয়ে যায়। সবাই চিঙ্কির বলার টাইমে পার্কে একত্রিত হয়। নাও চিঙ্কি মা, সকলে এসে গেছে, বলো কি করতে হবে আমাদের। তোমরা সবাই একটা সার্কেল বানিয়ে ফেলো, আমি মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সবাইকে গাইড করতে থাকবো, আর সবাই মধ্যখানে কিছু কিছু গ্যাপে দাঁড়াবে, তাহলে আরাম করে স্টেপস ফলো হতে পারবে। সবাই একটা সার্কেল বানিয়ে ফেলে। গরবার জন্য সবাইকে নিজের বডি ফ্রি করতে হবে, এর জন্য ফ্লেক্সিবিলিটি খুব দরকার, কিন্তু একদম ফোর্স করবে না, যতটা তোমরা পারবে ততটাই বেন্ড করবে। ওকে চিঙ্কি। এবার তোমরা সবাই আমাকে দেখে স্টেপসটা করতে চেষ্টা করো। 1 2 ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
তারপর চিঙ্কি কিছু স্টেপস করে আর সবাই চিঙ্কিকে ফলো করে। 1 2 ক্ল্যাপ ক্ল্যাপ রাউন্ড। এমন ভাবে চিঙ্কি থেমে থেমে অনেকগুলো স্টেপস করে আর সবাইকে মন দিয়ে অবজার্ভ করে। আমার মনে হচ্ছে আমাদেরকে দুটো আলাদা আলাদা টিম বানাতে হবে, কারণ তোমাদের মধ্যে কিছু কিছু আছে যারা আরাম করে স্টেপসগুলো ফলো করে নিচ্ছে, আর এমন কিছু লোক আছে যাদেরকে একটু বেশি ট্রেনিং নিতে হবে। ওহো চিঙ্কি, তুমি তো কত ভালো করে সবাইকে অবজার্ভ করছো। হ্যাঁ মা, তা আমি এখন যার যার নাম নেব, তারা অন্যদিকে এসে দাঁড়িয়ে পড়বে। তারপর চিঙ্কি অনেকজনকে আলাদা আলাদা করে ডাকে, আর বাবা আর গাটুও ওই টিমে যায়। মাম্মি অন্য টিমে ছিল যাতে লোকে আরাম করে ডান্স করছিল। এবার আমি দুই টিমকে আলাদা আলাদা করে গারবা শেখাবো, ওকে? তারপর চিঙ্কি সবাইকে এক এক করে ডান্স শেখায়। দেখো তোমরা সবাই কত ভালো গারবা করে ফেলছো, তোমাদেরকে শুধু সব স্টেপস মনে রাখতে হবে আর অনেক প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমাদেরকে তোমাদের ফ্লেক্সিবিলিটির উপরে কাজ করতে হবে, তার সাথে স্টেপসগুলো মনে রেখে খুব প্র্যাকটিস করতে হবে। সবাই চিঙ্কির কথা মন দিয়ে শোনে, কারণ আর শুধু 5 দিন বাকি, তাহলে আমরা রোজ 2 ঘন্টা প্র্যাকটিস করব যাতে গারবা নাইটে ভালো করে পারফর্ম করতে পারি। এইভাবে চিঙ্কি রোজ নিজের 2 টিমকে এক এক করে গারবা শেখায়। তারপর গারবার ঠিক একদিন আগে সবাইকে গারবা শেখানোর পরে ওদেরকে বলে, এবার তোমরা সবাই কালকের গারবা নাইটের জন্য একদম তৈরি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ চিঙ্কি মা, তুমি আমাদের না শেখালে তো এত ভালো গারবা এত কম সময়তে কি করে শিখতে পারতাম। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ, ওয়েলকাম। পরের দিন রাত্রে সবাই ঘাগরা চলি আর পাজামা কুর্তা পরে কলোনির গারবা নাইটে আসে। হ্যাঁ মা, আজকে সবাই কত সুন্দর দেখাচ্ছে, সত্যিতে নবরাত্রির মজাই আলাদা হয়। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছো তুমি। আরে মা, চিঙ্কি আর বাবা কোথায়? দুজনকে তো দেখতেই পাচ্ছি না। ওই দেখো গাট্টু, প্যান্ডেলের বাড়ি দেখো, ওই যে দুজন, দুজনে নিজের লাস্ট মিনিট গারবা প্র্যাকটিস করছে। ওহো কি ব্যাপার, দাঁড়াও আমি দেখে নিয়ে আসি। 1 2 রাউন্ড, ক্ল্যাপ ক্ল্যাপ। চলো বাবা, চলো চিঙ্কি, এখন ফাইনাল পারফরমেন্স, অনেক হয়ে গেছে প্র্যাকটিস। গাট্টু ঠিক বলছে বাবা, চলো। তারপর সবাই গারবা করতে চলে যায় আর ডিজি স্পিকারসে গারবা মিউজিক চালিয়ে দেয়। সবাই গারবা মিউজিকে ডান্স করতে শুরু করে আর তার সাথে খুব মজা করে। এরই সাথে গাট্টু চিঙ্কি আর কলোনির লোকেদের গারবা নাইট শেষ হয়। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী, আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায় তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল, নিশাতি হামে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না, হাম চলে থে রাস্তে পে হামসে, ভুল কর ভি কোই ভুল হো না। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল, এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার, আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে, আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়।
আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা, স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো, আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যে পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড, পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন, আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে, কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.funtunkids.com থেকে, লিংক আছে ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু এরকম করিস না, সবাই থরি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি, তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল, যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান! আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম! আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান! পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান! বিশ্রাম! সাবধান! আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার ওপর তালি বাজায়। সবাই শুরু করো! আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে, আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিনকি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারা খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডলের উপরে ব্যায়াম করাবো। হার্ডলস? ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারা কালারফুল হার্ডলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো, আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা, সবাই এমন করে করবে, এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম, আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে, আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড,
কিন্তু এখনো শেষ হয়নি স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে আর সবাই হাসতে লাগে। আরে বান্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য দুটো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল, আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত। তাই গাট্টু চিঙ্কির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসত, কেউ খালি হাতে আসত না, গাট্টু চিঙ্কির জন্য কিছু না কিছু নিশ্চয়ই আনত, যেমন কি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু চিঙ্কি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মানিস আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিঙ্কি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে বাদব বা মুলাইজা হোশিয়ার, আমাদের প্রিয় মানিস আঙ্কেল আসছেন। গাট্টু মানিস আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল, আর মানিস আঙ্কেল আসলো। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntumkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আরে আমি কৃষক ভাই, কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মানিস, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মানিস আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মানিস আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবা আর গাট্টু চিঙ্কি মানিস আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মানিস আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত। শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিঙ্কি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্য? যখন আপনি নিয়ে যাবেন। আরে মানিস, এরা তো কবে থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিঙ্কি নাচতে শুরু করলো। তারপর গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হলো আর মানিস আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিঙ্কি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়? ওই দেখো সামনে। গাট্টু চিঙ্কি সামনে তাকালো আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ, আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারত না। গাট্টু আর চিঙ্কি ফার্ম দেখল আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিঙ্কি দেখল যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিঙ্কি জোরে চিৎকার করল, ও ম্যাজিক, গাট্টু দেখো আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিঙ্কি ওকে খুব আদর করলো আর ওর জন্য আনা বিস্কিটকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিঙ্কিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল, মার ডগি পছন্দ না,
তাই মানিশ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিঙ্কিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিঙ্কি, ম্যাজিক আর মানিশ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করল। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিঙ্কিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিঙ্কি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে। তারপর গাট্টু আর চিঙ্কি সবজির চাষ দেখল, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিঙ্কি একটা একটা লাল গাজর জমির থেকে বার করল আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল। আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয় নেচার টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয়, আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টুয়া চিঙ্কি কম্পোস্টের প্লান্ট দেখল, তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখল। তার মধ্যে একটা ছিল ডেয়ারি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল, ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না, গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এক ডিপার্টমেন্ট দেখল, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল, ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিঙ্কি মাছের ডিপার্টমেন্ট দেখল, একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখল। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেল গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ, গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি, এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করল। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল, তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাট্টু আর চিঙ্কি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখল, তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা। গাট্টু চিঙ্কি আর মানিশ আঙ্কেল গাড়ির দিকে এগোল, ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নেক্সনে নিশ্চয়ই আসব। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো, আর গাট্টু চিঙ্কি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। গাট্টু, এবার আমি এমন জায়গায় লুকাবো না তুই আর খুঁজেই পাবি না। এমন কোনো জায়গা নেই চিঙ্কি, আমি সব জায়গায় খুঁজে নেব, তুমি চেষ্টা করে দেখে নাও। দুজনে খুব আনন্দ আর খেলাধুলা করছিলই, তখনই মায়ের ফোন বেজে ওঠে। চিঙ্কি, চেঁচামেচি করো না, দেখো আমার ফোনটা বাজছে, দেখে বলো কার ফোন এসেছে। চিঙ্কি দৌড়ে গিয়ে মায়ের ফোন উঠায়, তো দেখে যে সেখানে ভারতী মাসির নাম ফ্ল্যাশ হচ্ছে। মা, ভারতী মাসির কল এসেছে। আর দৌড়ে গিয়ে ফোন মাকে দিয়ে দেয়। কিছুক্ষণ কথা বলে মা ফোন রেখে দেয়। মা, মাসি কি বলছিল? বাবা, মাসি তো মুম্বাইতে থাকেন, তাই উনিও প্রথমবার গণেশ ঠাকুর ঘরে আনছেন, এই জন্য তো আমাদেরও ডেকেছে। ওয়াও, এবার কি আমরা গণেশ পূজায় তাহলে মুম্বাই যাব? হ্যাঁ মা, তাতে তৈরি হয়ে নাও, আমরা গণেশ চতুর্থীর দুদিন আগে এখান থেকে রওনা হয়ে যাব। গাট্টু আর চিঙ্কি গণেশ উৎসব নিয়ে খুব এক্সাইটেড হয়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক আছে ডেসক্রিপশন। আর গণেশ চতুর্থীর দুই দিন আগে সবাই ট্রেনে বসে যায়। মাসি আর ওর মেয়ে প্রিয়া সবাইকে নিতে স্টেশনে আসে। মাসিকে দেখেই গাট্টু আর চিঙ্কি ছুটতে গিয়ে প্রণাম করে। আরে বা, কি ভালো শিক্ষা দিয়েছিস গাট্টু চিঙ্কিকে, সবসময় ভালো থাকিস বাবারা। ওদিকে প্রিয়াও গিয়ে গাট্টু আর চিঙ্কিকে জড়িয়ে ধরে। ওয়েলকাম টু মুম্বাই গাট্টু চিঙ্কি। থ্যাংক ইউ।
চলো তাড়াতাড়ি ঘরে যাই, পূজোর আয়োজনও তো বাকি। কি প্রস্তুতি নিতে হবে মাসি? সবার আগে গণেশ ঠাকুর নেব, তারপর সুন্দর একটা প্যান্ডেল, আর ফুল, অন্যান্য সামগ্রী। অনেক কাজ আছে, আর ঢোলওয়ালাকেও তো ডাকতে হবে। ওয়াও, আমি ঢোলের তালে নাচবো ডিঙ্কু নাকুর। হ্যাঁ হ্যাঁ করিস বাবা, আগে ঘরে তো চ, সন্ধেবেলায় বাজার যাব। সবাই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যায়, আর সন্ধেবেলায় সবাই বাজার করতে বেরোয়। এত ভিড় মাসি? আরে গণেশ পুজো হলো মুম্বাইয়ের সব থেকে বড় পুজো, তাই এই পুজোতে মুম্বাই পুরো সেজে ওঠে। মাসি এত ধরনের ফুল আর এত ধরনের প্যান্ডেল! এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আমরা এখানকার সব থেকে বড় ফুলের বাজার দাদরও যাব, আর সেখানেই তো সব থেকে ভালো বাপ্পা পাওয়া যায়, সেখান থেকে আমাদের গণেশ কিনেব, সবার রক্ষাকর্তা। ওয়াও, কিন্তু এনাকে সবার রক্ষাকর্তা কেন বলে? কারণ উনি আমাদের সবাইকে রক্ষা করেন। কিছুক্ষণ পর সবাই দাদুর স্টেশনে পৌঁছে যায়। গাট্টু চিংকি এত বড় বাজার দেখে অবাক হয়ে যায়, আর আনন্দে সব জিনিস দেখতে লাগে। মাসি আমরা এই প্যান্ডেলটা নেব, এর মধ্যে গগরিনও লেখা আছে। হ্যাঁ বাবা নিয়ে নে। আর বাপ্পা কোনটা নেবে মাসি? আরে বাপ্পা তো আগের থেকেই সিলেক্ট করা, মাটির তৈরি, চ এখনই নিতে যাব। মাটির কেন নিচ্ছি আমরা? যাতে আমরা যখন এটাকে বিসর্জন করব তাতে সমুদ্র নোংরা না হয়। প্লাস্টার অফ প্যারিস সমুদ্রে এক ফোঁটা গলে না, তার জন্য সামুদ্রিক প্রাণীর এতে খুব কষ্ট হয়। তারপর সবাই প্যান্ডেল, গণপতি আর সব নিয়ে বাড়ি চলে আসে। মাসি গণেশের মুখ ঢেকে দেন। আরে মুখটা কেন ঢাকা মাসি? সকালে যখন পুজো হবে তখনই কাপড় মুখ থেকে সরানো হবে। কালকে তো ইনার বার্থডে না মাসি, তাহলে কি কেকও কাটবো? গণেশের কিন্তু মোদক পছন্দ, তাই আমরা মোদক দেব ওনাকে। গণেশ চতুর্থীর দিন এসে যায়, সবাই সেজে গুজে পুজোর জন্য তৈরি হয়ে যায়, আর মাসি গণেশ মূর্তি থেকে কাপড় সরিয়ে দেয়, আর সবাই জোরে বলে গণপতি বাপ্পা মরিয়া। তারপর সবাই গণেশের আরতি করে। গাট্টু চিংকি আর প্রিয়াও জোরে জোরে তালি বাজায়, আর আরতি গান গায়। মাসি প্রসাদ অর্পণ করে, তারপর সবাই প্রসাদ খায়, আর এভাবে একটা পুরো দিন কেটে যায়। বিকেলবেলায় মাসি বলে, কালকে কিন্তু দুপুরবেলাতেই বিসর্জনের জন্য বেরোবো, না হলে সন্ধেবেলায় ভিড় হয়ে যাবে। কিন্তু বাপ্পা তো আজকে এসেছে, কালকে কেন হবে বিসর্জন? এত তাড়াতাড়ি কেন? কারণ আমরা দেড় দিনের গণেশ এনেছি গো, এই জন্য আমাদের বিসর্জন কালকেই। কিছু লোক তিন দিনের আনে, তো কিছু লোক পাঁচ দিনের, আর কিছু লোক তো সাত দিন আর পুরো দিনের জন্য আনে। এর কি কারণ আমি বুঝলাম না। এরপর মা বোঝাতে লাগে, দেখো বাবা গণেশ সবাই নিজের শ্রদ্ধা অনুযায়ী নিয়ে আসে, কারণ সেটা প্রার্থনা অনুযায়ী হয়ে থাকে। যেমন মাসি প্রিয়া হওয়ার সময় প্রার্থনা করেছিলেন যে উনি দেড় দিনের গণেশ ঠাকুর আনবেন, এই জন্য তার গণেশ ঠাকুরের বিসর্জনও কালকে। মা তাহলে বাকি গণেশ ঠাকুরও চলে যাবে? হ্যাঁ মা, আমরা কালকে বাড়ি যাব। না, আমরা পরশুদিন বড় গণেশ ঠাকুর দেখতে যাব, আর ওর দুদিন পর আমরা বাড়ি ফিরে যাব। পরের দিন সবাই বাজনা নিয়ে জুহু পৌঁছায়। সবাই তারপর আরতি করে গণেশ ঠাকুরকে বিসর্জনের জন্য সাগরে নিয়ে যায়। গাট্টু চিংকি প্রিয়া সবাই খুব উদাস হয়ে যায়। তখনই মা বোঝায়, উদাস হয়ো না বাচ্চারা, পরের বছর আবার গণেশ দাদা আসবে, তো এবার সবাই জোরে বলো গণপতি বাপ্পা মরিয়া, পরের বছর তাড়াতাড়ি এসো। সবাই একসাথে হাত তুলে জয় জয়কার করে। বিচে এত ভিড় দেখে গাট্টু আর চিংকি খুব ভয় পেয়ে যায়। মা এখানে তো এত ভিড়, আমি প্রথমবার বিচে বিসর্জন দেখছি। হ্যাঁ বাবা, এই জন্য তো এই বছর আমরা মাসির ঘরে ঘুরতে এলাম, গণেশ পূজা তো মুম্বাইয়ের সব থেকে বড় পূজা। পরের দিন সবাই মিলে বড় গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে যায়। এটা কোন বাপ্পা? এটা লালবাগের রাজা বাবা। আর তারপর এক এক করে অন্যান্য বড় বড় ঠাকুরও দেখতে যাব। এনাকে রাজা কেন বলে মা? কারণ ইনি এই এলাকার রাজা। যেমন কোনো রাজা নিজের এলাকার লোকদের রক্ষা করে, তেমনি গণেশ ঠাকুর মহারাষ্ট্রকে রক্ষা করে। সবাই গণেশ ঠাকুরের দর্শন করে ঘরে চলে আসে, আর পরের দিনের ট্রেন ধরে যখন ঘরে ফিরতে যায়
তো গট্টু আর চিঙ্কি খুব উদাস হয়ে যায়। আরে কি হলো বাবা, এত উদাস কেন? আমি এত বড় গণেশ ঠাকুর আগে দেখিনি। লালবাগের গণেশ কত বড় ছিল! সে তো আবার আসবে পরের বছর, টেনশন নিও না। যেমন আমাদের জন্মদিন আসে প্রতি বছর, তেমন বাপ্পারও আসে প্রতি বছর। তাই উদাস হইও না। তখনই ট্রেনের সিটি বেজে যায়। গট্টু চিঙ্কি মসি আর প্রিয়াকে দেখতে থাকে, আর ট্রেন চলতে লাগে। আর গট্টু চিঙ্কি অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসে। গট্টু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে, খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে। কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল, আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার গট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে, আর অনেকবার গট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গট্টু নিজের ভালো অভ্যাস বলছে, এটা হয়তো গট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না? হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাব। আর সেই সময় আমাদের ঘরটা সাততলাতে ছিল। আমরা চকলেটের জন্য সাততলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম, আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অবধি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি, আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়ব না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত, আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বলে। পরের দিন গট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগে জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জপা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাতুতিম ধন্তারিং সর্বপাপগ্নম প্রাত্যহিষ্ম দিবাকরম। গট্টু চিঙ্কির আওয়াজ শুনে মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গট্টু চিঙ্কি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনা হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গট্টু চিঙ্কি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গট্টু চিঙ্কির ওপর খুশি হয়ে যায়।
আর গাট্টু চিংকি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিংকির পেছনে মাকে যেতে হয়নি, আর বিনা কথা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল, মা তখন গাট্টু চিংকিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিংকি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিংকি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিংকি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিংকি, কিন্তু তোমার তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে, এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিংকি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয়, আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিংকি সকালে উঠে আর নিজের দুধ খেয়ে নেয়, আর স্কুলে ঠিক মতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিংকি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে, আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিংকি টিভির সামনে বসে যায়, আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিংকিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিংকি রোজ সকালে উঠে যাচ্ছিল, আর উঠেই টিভির সামনে বসে যেত, আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিংকি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে, তো মা বলে, গাট্টু চিংকি, রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে, এই জন্যই তো টিভি দেখছি, এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে, আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না, এতে তোমাদের অভ্যেস খারাপ হবে, বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো, আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিংকি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত, তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যাসটাকে কন্টিনিউ করব না, থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলি? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায়, আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। টিচার্স ডে। রিসেন্টলি স্কুলে একটা নতুন টিচারের ট্রান্সফার হয়েছিল, উনি আগে অন্য ব্রাঞ্চে ছিলেন। গাট্টু আর চিংকি আর অন্য বাচ্চারা ওনার সাথে বেশি ক্লাস করেনি, তাই ওকে কেউ ভালো করে চিনত না। দুদিন পরে টিচার্স ডে আসছিল, আর সব বাচ্চারা সেটার আয়োজনে ব্যস্ত ছিল। বন্ধুরা, এবারে টিচার্স ডে সেলিব্রেশন খুব জোরদার হবে, খুব মজা হবে। হ্যাঁ গাট্টু, আমি তো শুনেছি এবার সিনিয়র স্টুডেন্টসরা সব টিচার্সদের জন্য একটা প্লে করছে। ও ওয়াও, এটা তো শুনতেই কত এক্সাইটেড লাগছে, খুব মজা আসবে সত্যি। ব্যাস, বেশি ওয়েটও করতে হবে না, শুধু দুদিনের কথা। সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই নতুন টিচার ক্লাসের ভেতরে আসে। সব বাচ্চারা একেবারে শান্ত হয়ে যায় আর নিজেদের জায়গায় বসে পড়ে। গুড মর্নিং বাচ্চারা, আমি তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ টিচার, আমার নাম হলো আকাশ। গুড মর্নিং স্যার। হ্যাঁ বাচ্চারা, চলো তোমরা সবাই নিজের বই বের করো, আমরা আজ থেকেই শুরু করি। তোমাদের কোয়ার্টারলি এক্সাম খুব সামনে, তাই তোমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। টিচারের বলাতে সব বাচ্চারা বই বার করে নেয় আর পড়তে শুরু করে দেয়।
আরে বন্ধুরা, এই নতুন স্যার তো কত সিরিয়াস থাকে, আসার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করলো, অন্য টিচার্সরা একটু ইন্ট্রো দেয়। হ্যাঁ গাতু, ঠিক বলছো তুমি, আর দেখো না একটা ব্রেক পর্যন্ত দেয়নি মাঝখানে, ননস্টপ শুধু আমাদেরকে পড়াচ্ছেন। কিছুক্ষণ পরেই নতুন স্যারের কথা সব বাচ্চারা ভুলে আবার থেকে টিচার্স ডে বিষয়ে কথা বলতে শুরু করে। তারপর ওখানে সায়েন্স আর ম্যাথসের টিচার আসে আর বাচ্চারা ওনার সাথে কথা বলতে শুরু করে। গাট্টু, এই নোটবুকগুলো গিয়ে স্টাফরুমে রেখে দাও। ইয়েস ম্যাম। গাট্টু স্টাফরুমে নোটবুক রাখতে যায় আর দেখে নতুন টিচার ওখানে একলা বসেছিল। গাট্টুকে ওনাকে দেখে খুব আজব লাগলো আর বন্ধুদের গিয়ে এই বিষয়ে কথা বলে। বন্ধুরা, আমি স্টাফরুমে নতুন টিচারকে দেখলাম, উনি একলা বসেছিলেন আর খুব স্যাড ছিলেন। আচ্ছা, কিন্তু এমন কেন? উনি স্যাড কেন? আমার মনে হয় ওনার বোধহয় নিজের পুরনো স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এমন ভাবে দেখে ভালো লাগছে না। দেখো, টিচার্স ডে আসতে চলেছে কিন্তু কোনো স্টুডেন্টরা ওনাকে চেনে না। উনি পুরনো স্টুডেন্টদেরকে কত মিস করছেন না? তো বলো গাট্টু, তোমার হিসেবে আমাদের কি করা উচিত? বান্টির কথা শুনে গাট্টু কিছু ভাবতে শুরু করে। তারপরে ও একেবারে চেঁচিয়ে বলে, আইডিয়া! ওহো, বলো বলো গাট্টু, কি আইডিয়া এসেছে তোমার? এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntumkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমার আইডিয়া এইটা চিঙ্কি, আমরা নতুন টিচারের জন্য একটা খুব সুন্দর কার্ড বানাই। সেই কার্ড দেখে উনি খুব খুশি হয়ে যাবেন, যাতে ওনাদের পুরনো স্টুডেন্টের কম মনে পড়ে। ওয়াও গাট্টু, এক্সেলেন্ট! এটা তো সত্যি করে খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এমনিতেও কোনো বাচ্চা ওনাকে এখনো ভালো করে চেনে না, তাই ওনাকে তো কেউ টিচার্স ডেতে কার্ড আর গিফটও দেবে না, তাই আমরা ওনার জন্য কার্ড নিশ্চয়ই বানাবো। তারপর সব বাচ্চারা মিলে ডিসাইড করে যে ওরা পরের দিন গুড্ডির বাড়িতে দেখা করবে আর নতুন টিচারের স্পেশাল ওয়েলকাম কার্ড বানাবে। দেখো গাট্টু, তুমি যা যা জিনিস চেয়েছিলে আমি সব নিয়ে এসেছি। আরে গুড্ডি, এতে তো গ্লিটারস নেই। হ্যাঁ গাট্টু, আমার কাছে গ্লিটারস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু টেনশন নিও না, আমি বান্টিকে আসার সময় গ্লিটারস আনতে বলেছিলাম। এই নাও, আমি নিয়ে এসেছি। ভেরি গুড, এখন কার্ড বানানোর সব জিনিস আছে আমাদের কাছে, দেরি কিসের, চলো কার্ড বানানো শুরু করি। সব থেকে আগে আমি চার্ট পেপারটাকে ভালো করে ডিজাইন করে কেটে নিই, তারপরে আমরা অন্য কাজ শুরু করব। আর আমি কার্ডে লাগানোর জন্য পেপারের ফুল বানিয়ে নিই। ঠিক আছে গুড্ডি, আমি তোমাকে হেল্প করব। এরম ভাবে বাচ্চারা সবকটা কাজ নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় আর কার্ড বানাতে জুটে যায়। চলো বাচ্চারা, একটু ছোট ব্রেক নিয়ে নাও আর গরম গরম স্যান্ডউইচ খাও। ওয়াও, স্যান্ডউইচ! তারপর সব বাচ্চারা একসাথে স্যান্ডউইচ এনজয় করে। ওয়াও আন্টি, কত ইয়ামি হয়েছে এটা। হ্যাঁ সত্যিতে, খেয়ে মজা এসে গেল। থ্যাংক ইউ আন্টি, এত টেস্টি স্যান্ডউইচ বানানোর জন্য। ইউ ওয়েলকাম চিঙ্কি বেটা, ভালো করে খেও বাচ্চারা, আর কিছু চাই তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ, তারপর সব বাচ্চারা ব্রেকের পরে আবার থেকে কার্ড বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে ওদের কার্ড বনে তৈরি হয়ে যায়। ই, ফাইনালি আমাদের কার্ড সুন্দর করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন শুধু স্যারকে কালকে দিতে হবে, আই উইশ ওনারও এইটা খুব পছন্দ হোক। আরে, আমরা এত কষ্ট করে বানালাম, কেন পছন্দ হবে না? হ্যাঁ তো শোনো গুড্ডি, এই কার্ডটা নিয়ে আসার দায়িত্ব কালকের জন্য তোমার। হ্যাঁ হ্যাঁ গাট্টু, নো প্রবলেম, আমি খুব সাবধানে কালকে এই কার্ডটা স্কুলে নিয়ে আসব। পরের দিন টিচার্স ডে ছিল, সব বাচ্চারা নিজের পুরনো টিচারকে উইশ করছিল, নতুন টিচার এখনো এসেছিল না। গাট্টু চিঙ্কি আর বান্টি স্কুলে পৌঁছে গেছিল আর গুড্ডির আসার ওয়েট করছিল। আরে এই গুড্ডি কোথায়, এখনো আসলো না? চিন্তা করো না গাট্টু, ও আসছে। হ্যালো বন্ধুরা, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না গুড্ডি, চলো এই কার্ডটা স্যারকে দিয়ে আসি। আরে কিন্তু স্যার কোথায়, আমি তো সকাল থেকে ওনাকে দেখিনি। তারপরে সব বাচ্চারা স্যারকে খুঁজতে যায় কিন্তু সারা স্কুলে ওনাকে কোথাও পাওয়া যায় না।
চলো একবার স্টাফ রুমেও দেখে আসি। আরে কি হলো বাচ্চারা, তোমরা এখানে? আগে স্যার আপনার জন্য এই কার্ডটা বানিয়েছি। হ্যাপি টিচার্স ডে স্যার। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা কত ভালো। স্যার ওই কার্ডটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়, আর ততক্ষণে ওখানে অন্য টিচাররাও এসে পড়ে। ভেরি গুড বাচ্চারা, তোমরা কত সুন্দর কার্ড বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, খুব ভালো কার্ড, ওয়েল ডান। সব বাচ্চারা নিজেদের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। দেখলে চিঙ্কি, বলেছিলাম না স্যার আমাদের কার্ড দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, তুমি তো জিনিয়াস আমার ভাই। এইভাবে বাচ্চারা একসাথে এরম নতুন ভাবে টিচার্স ডে মানালো। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।